উড়ে যাওরে বাংলার হাওয়া, উড়ে যাওরে মদিনায়, এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজা। আল্লাহুম্মা জরে 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 মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আপন আপন কর বন্দা, কেউ তো তোমার আপন না, আপন হবে যে জন তোমার শুয়ে আছে মদিনা। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না, খের কত মানুষ আইলো গেলো কেউ তো ধরাই রইল না, হের কত মানুষ আইলো গেলো কেউ তো ধরাই রইল না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, আপন আপন কর বন্দা কেউ তো তোমার আপন না, আপন আপন কর বন্দা কেউ তো তোমার আপন না, হের আপন হবে যে জন তোমার সে তো সাহেব মদিনা, হের আপন
আপন হবে যে জন তোমার সে তো শাহেদ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না বলেন বলেন এই জিকিরগুলো এখন নাই অনেক আগের জিকির এগুলো এগুলোর মধ্যে এশক আছে প্রেমও আছে কথা বলেন ঠিক কি না আহারে দুনিয়ার পাগল আমার নবীজিকে চিনলে না আহারে দুনিয়ার পাগল আমার নবীজিকে চিনলে না হায়রে নবী হবে রোজে হাশরে না যাতে ঠিকানা হায়রে নবী হবে রোজে হাশরে না যাতে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাহ সরদার মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ইসারে সওয়াব উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রফুর রাজা সাহেব আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ আসব আলী মুক্তার সাহেব দিগার উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য নাতি আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহেব আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলেন আমিন সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পরদার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ আরো একটু আওয়াজ করে বলেন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার সিরায় জগতের আলো আমরা দেখতে পেয়েছি আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি এ জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাব সে নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবার বলেন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা খুশি না বেজার জবান খুলে বলেন খুশি না বেজার কেন আমরা জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি কথা বলেন ঠিক কি না এই এলাকায় অসংখ্য অগণিত মানুষ আছে কিন্তু সবার সৌভাগ্য হবে না আজকের মাহফিলে বসার কথা বলেন ঠিক কি না আমরা যারা আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান আমাদের ভাগ্যকে আল্লাহ সুপ্রসন্ন করে দিয়েছেন বলেন এখানে আসলে গুনাহ মাফ হয় কি হয় না জবান খুলে বলেন মাফ হয় কি হয় না এখানে আসতে পরে আমাদের নয় আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ হয় কথা বলেন ঠিক কিনা
যখনই এই মাহফিলকে উদ্দেশ্য করে আপনারা ঘর থেকে বের হয়েছেন আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের নিচে তাদের নূরের পেখম বিছিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার রাসূলুল্লাহর হাদিস যখনই আপনারা ঘর থেকে বের হয়ে গেলেন তখনই আমার আল্লাহ আপনাদের জন্য জান্নাতের যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিলেন সুবহানাল্লাহ বলেন আপনারা আপনাদের কষ্ট হচ্ছে আমাকে একটু সাপোর্ট দিতে হবে বলেন আমরা জান্নাত চাই কি চাই না দুই হাত তুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ আমাকে বলার প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ বলতেছেন এই যে সূরা নাহালের 90 নম্বর আয়াতটা আমরা আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা হয় আমরা অনেকেই জানি না এর ভিতরে কি আছে সূরা নাহালের 90 নম্বর আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পবিত্র কোরআনের মধ্যে আয়াতুল মুহকামাত অর্থাৎ বিধি বিধানের যত আয়াত আছে সবগুলো আয়াতকে একত্রিত করলে সূরা নাহালের 90 নম্বর আয়াতটা হবে তাদের সারমর্ম জোরে কান সুবহানাল্লাহ প্রায় 700 বিধি বিধানের আয়াত আছে এই 700 আয়াতের সারমর্ম হলো সূরা নাহালের 90 নম্বর আয়াত জোরে কান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন এক নম্বর আদেশ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল আমার আল্লাহ তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিলেন সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে বলেছেন ওয়াল ইহসান সদাচরণ করার জন্য আল্লাহর মখলুকের সাথে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে তিন নম্বরে বলেছেন ওয়া ইতা ইযিল কুরবা এবং তোমাদের নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে তাদের হক বুঝিয়ে দাও তাদেরকে বেশি বেশি করে দান সদাকা করো সুবহানাল্লাহ বলেন দুই তিনটা বিষয় আল্লাহ নিষেধ করেছেন এক নাম্বার আল্লাহ বলতেছেন ওয়ানহা আনিল ফাহশা অশ্লীল কাজ করা যাবে না নিষেধ করেছেন কে দুই নাম্বার ওয়াল মুনকার এবং এই জগতের মধ্যে আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ যত কাজ আছে এগুলো করতে নিষেধ করেছেন কে তিন নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সীমা লঙ্ঘন করা যাবে না এই তিনটা বিষয়ের নিষেধ করার পরে আল্লাহ বলেছেন আমি কেন আদেশ আর নিষেধগুলো করলাম যাতে কোমরে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো জোরে কান সুবহানাল্লাহ এর দুনিয়ার মুসলমান তারা যখন নবীকে পাগল বলে সম্বোধন করতে শুরু করল তমাম মক্কা নগরীতে যত মানুষ আগত মানুষগুলোর কানের মধ্যে যখন এই পাগলের সংবাদ পৌঁছে দিল সমস্ত মানুষগুলোর মনের ভিতরে কৌতূহল জাগলো এমন কোন পাগল যে পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায় ওই পাগলটার একটা নজর দেখার দরকার আছে কথা কোন ঠিক না এখন সবাই এসে আমার নবীকে খুঁজতেছে মোহাম্মদ নামের পাগলটারে খুঁজতেছে আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার এর দুনিয়ার মুসলমান হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আমার কানের মধ্যে যখন এই দাওয়াতটা পৌঁছে গেল এই সংবাদটা পৌঁছে গেল আরবের জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামক একজন পাগলের আবির্ভাব হয়েছে ওই পাগলটাকে দেখার দরকার আছে ওই পাগলটাকে আমি একটু দেখতে চাই যখন তিনার কাজের কানের মধ্যে চলে গেল ওই পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায় হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই পাগলটারে একটু দেখার আমার দরকার আছে আমি যাব ওই পাগলটারে একটু দেখার জন্য জোরে কন্না সুবহানাল্লাহ রে মুসলমান জবান খুলে বলেন অপপ্রচার প্রচারটাই আমার নবীর প্রচার হয়ে গেছে কথা কোন ঠিক কে না হযরত আকসাম ইবনে সাইফি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই
তিনি তার কওমের লোকদেরকে ডাক দিলেন কওমের লোকদেরকে ডেকে ডেকে বললেন কওমের লোকেরা রে আমি তোমাদের কওমের লিডার আমি তোমাদের নেতা আমি তোমাদের পরামর্শ শুনেছি মক্কাতুল মুকাররমা একজন পাগলের নাম শুনেছি মোহাম্মদ সে নাকি মানুষ দিওকে ভালো কাজের দিকে ডাকে মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে জগতের মধ্যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় মানুষের ন্যায় বিচার করে আমি শুনেছি মক্কার মানুষগুলো নাকি ওই মানুষটাকে আগে আলা আমিন বলেছে এখন কেন পাগল বলে আমার একটু দেখতে ইচ্ছা করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন হযরত আকসাম ইবনে সাইফি ডাক দেয়া বলি দুনিয়ার মানুষ আমার কানের মধ্যে যখন পৌঁছলো ওই মানুষ বালু কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে ওই পাগলটা মন্দ কাজের মধ্যে বাধা প্রদান করে কোনোদিন পাগল এই কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না কোনোদিন মাথা পাগলওয়ালা মানুষ কোনোদিন এমন কাজ করতে পারে না যখন মানুষদের কাছ থেকে আমি শুনতে পাইলাম আমি ওই পাগলটাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রইলাম কওমের লোকদেরকে বললাম রে কওমের লোকেরা তোমরা যদি আমাকে অনুমতি দাও তোমরা যদি পরামর্শ দাও আমি ওই পাগলটারে একটা নজর দেখতে যাব কওমের লোকেরা ডাক দিয়ে বলে নেতা তুমি যদি সেখানে যাও তুমিও পাগল হয়ে যাইবা তবে তোমার কাছে আমাদের পরামর্শ হলো এই তোমার যাওয়ার প্রয়োজন নাই আগে আমাদের মধ্য থেকে দুইজনকে পাঠাও দুইজন পাঠিয়ে আমরা সেখানে পরিদর্শন করব যদি সত্যিকারই তাকে দেখার পরে মানুষ পাগল হয়ে যায় যদি সত্যি তার কাছে জেনেই পড়ে মানুষ পাগল হয়ে যায় তাহলে তার কাছে আমাদের কারো যাওয়ার দরকার নাই আমরা যদি তোমাকে পজিটিভলি কোনো অ্যানসার দিতে পারি তাহলেই তুমি যাইবা না হলে যাওয়ার দরকার নাই হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে তাহলে তোমরা যাও তবে যাওয়ার আগে আমার কাছ থেকে দুইটা প্রশ্ন নিয়ে যাও আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার বললেন আমার নিকট থেকে দুইটা প্রশ্ন তোমরা নিয়ে যাও এই দুইটা প্রশ্নের অ্যানসার আমার কাছে তোমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবা এবার শিষ্যরা প্রশ্ন করলো নেতা দুইটা প্রশ্ন কি আমাদেরকে বলে দাও হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এক নম্বর প্রশ্ন হলো মান আনতা তুমি কে দুই নম্বর প্রশ্ন হলো মুহাম্মদ তোমার মিশন কি এই জমিনের মধ্যে তোমার টার্গেট কি লক্ষ্যটা কি আমাদেরকে একটু খুলে বলো দুইটা প্রশ্ন নিয়ে যখন দুইজন আগন্তুক আমার নবীর দরবারে আসতেছে আমার আল্লাহ মেসেজ পাঠায় দিলেন নবী আপনাকে পরীক্ষা করার জন্য তারা আসতেছে গো নবী জবাব দেওয়ার জন্য আপনি নবী রেডি হয়ে যান আর জোরে বলেন আল্লাহু আকবার নবীকে জানাইয়া দিলেন কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ চান না আমার নবী অসম্মানিত হন আমার নবী আমার আল্লাহ চান না আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে মর্যাদা হারা হন আমার আল্লাহ চান না আমার নবী কাফেরদের সামনে ছোট হয়ে যান এজন্য আমার আল্লাহ আগে আমার নবীকে মেসেজ জানিয়ে দিলেন নবী তারা আসতেছে আপনার নিকট দুইটা প্রশ্ন নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ প্রশ্ন দুইটা কি প্রশ্ন দুইটা কি জানাইয়া দেন আমি নবী অ্যানসার দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী গো আমি তো এমন আল্লাহ আপনি আমার এমন রসুল আপনি তো এই জগতের মধ্যে আমি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলেন না জোরে কোন সুবহানাল্লাহ আমি তো আপনাকে পৃথিবীর সব জ্ঞান দান করলাম আমি তো পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নীতিমালা যত জ্ঞান বিজ্ঞান যত আদর্শ জমিনের মধ্যে প্রয়োজন আমি আল্লাহ সব কিছু আপনার জীবনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সুতরাং আজকে ওই প্রশ্নের জবাবও আপনাকে দিয়ে দিচ্ছি আপনাকে রেডি হন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এক নম্বর প্রশ্ন তুমি কে দুই নম্বর প্রশ্ন হলো তোমার মিশনটা কি তুমি কি চাও তোমার উদ্দেশ্যটা কি আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করে আটকাতে পারবে না তার কারণ হলো আপনি রাসূলুল্লাহর সিনার মধ্যে আমি আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীকে জ্ঞানী বানাইছেন কে একটু জবান খুলে বলেন বানাইছেন কে আমার নবী ডাক দেয়া বলে উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন
দিলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আছে আমার আল্লাহ সব কিছু আমার সিনারের মধ্যে দিয়েছে আমি জানতে চাই যেই নবীর সিনার মধ্যে আমার আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছে ওই নবী কোনোদিন অশিক্ষিত মূর্খ নবী হতে পারে না কথা বলেন ঠিক কি না চিল্লায় বলেন ঠিক কি না তারা আসছে নবীকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে ও নবী তারা আসছে প্রশ্ন হলো দুইটা যুগে যুগে যত পরীক্ষা হয়েছে আমার আল্লাহ আমার নবীকে গোল্ডেন এ প্লাস পাইয়া দিয়েছেন জারে কান সুবহানাল্লাহ ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে খুব গভীর মনোযোগ ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য তারা আসমানি কিতাব কেটে কেটে তিনটা প্রশ্ন নিয়ে এসেছে আসমানি কিতাবের মধ্যে লেখা ছিল এই জগতের মধ্যে যারা যিনি পয়গম্বর দাবি করবেন যিনি পয়গম্বর দাবি করবেন আখেরি পয়গম্বর হবেন সর্বশেষ নবী হবেন এই পয়গম্বর ছাড়া এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর কোন সাধারণ মানুষ দিতে পারবে না জোরে কান সুবহানাল্লাহ এই জন্য তারা ইতালির রোম থেকে যখন শুনতে পাইল মক্কাতুল মুকাররমায় একজন নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে তিনি চলে গেছেন তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন তিনি পয়গম্বর দাবি করতেছেন তারা ইতালির রোম থেকে সেখান থেকে তিনটা প্রশ্ন নিয়ে 40 জন আলেম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী আসিতেছে 40 জন আলেম আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান জোরে কান সুবহানাল্লাহ বলেন বলেন জানিয়ে দিয়েছেন কে আর জোরে বলেন নবীর পক্ষে আছে কে আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী তিনটা প্রশ্ন তারা নিয়ে আসতেছে গো নবী এক নম্বর প্রশ্ন হলো রূহটা কে দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতি মানুষের প্রিয় খাবার কে তিন নম্বর প্রশ্ন হলো রবি জগতের মধ্যে তারা জানতে চায় সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে তারা এই তিনটা প্রশ্ন নিয়ে আপনার দরবারে আসতেছে তারা প্রমাণ করতে চায় আপনি মোহাম্মদ আল্লাহ পাকের রসুল কিনা জোরে কান সুবহানাল্লাহ আজকে রিসালাতের পরীক্ষা হবে আল্লাহু আকবার বলেন আজকে নবুওয়াতের পরীক্ষা হবে ও নবী আপনি রেডি হয়ে যান আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ এই প্রশ্নের জবাবগুলো আপনি আমাকে দিয়ে দেন আপনি বলা ছাড়া তো আমি কিছুই বলতে পারি না আমার আল্লাহ নবীর শানে নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে বলতেছে মা ইয়াতি কুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহু আকবার বলেন আমার নবী তুই এমন নবী আমি রব্বে কারিমের ইশারা ছাড়া আমি রব্বে কারিমের ওহি ছাড়া আমি রব্বে কারিমের নির্দেশ ছাড়া আমার নবী কোনো কথা বলেন না রে দুনিয়ার মানুষ রব্বে কারিম ডাক দিয়ে বলে নবী গো তাদের প্রথম প্রশ্ন হলো রু ইয়াসআলুনাকা আনির রু তাদের সর্বপ্রথম হলো তারা জিজ্ঞাসা করবে রুহটাকে আপনি রসূল এটার জবাব দিয়ে দিবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আল্লাহ নবী আমার প্রশ্ন করলেন আল্লাহ আমি তো এটার প্রশ্নের জবাব কি দিব আপনি বলে দেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুলির রুহু মিন আমরি রব্বি আল্লাহু আকবার বলেন 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 নবীকে সাহায্য করতেছেন কে পৃথিবীর কোন মানুষের সামনে আমার নবীকে লজ্জিত করবেন না পৃথিবীর সব মানুষ ফেল হতে পারে আমার নবীর জীবনে কোনো ফেল নাই আমার নবী সব সময় গোল্ডেন এ প্লাস পেয়েছেন কথা বলেন ঠিক কি না বলেন নবীকে সাহায্য করেন কে দুই নম্বর প্রশ্ন হলো এই জবাব আমার আল্লাহ বলে দিলেন তিন নম্বর প্রশ্ন হলো এই নবী জবাব এটা আপনি বলে দিবেন তারা আসতেছে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে ও সাহাবীরা রে 40 জন আলেম আসতেছে ইহুদি পণ্ডিত 40 জন আসতেছে তাড়াতাড়ি তো তাদের জন্য তোমরা ভালোভাবে মেহমানদারির ব্যবস্থা করো সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ও নবী জানতে চাই কিভাবে তাদেরকে মেহমানদারি করাবো নবী আমার ডাক দিয়ে বললেন ও সাহাবীরা উত্তম জায়গায় সর্বপ্রথম
এখন তাদেরকে বসতে দাও সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো গেস্ট রুম নাই আমাদের কোনো ড্রয়িং রুম নাই আমাদের কোনো এই জগতের মধ্যে সোফার সেট নাই আমরা কোথায় তাদেরকে বসতে দেব আমাদের অনেকে এমন আছে যাদের একটা মাত্র রুম একটা মাত্র ঘর আমরা এই মেহমানদেরকে কোথায় বসতে দেব একজন বলল ইয়া রাসূলুল্লাহ ওই যে পাহাড়ের পাদদেশে যেই পাহাড়ের ছায়া পড়ে আছে বাবলা গাছের নিচে তাদেরকে বসতে দেব আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে মেহমানের ইজ্জত করো মেহমানের ইজ্জত করলে আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে জোরে কেন সুবহানাল্লাহ হতে পারে সে মুশরিক হতে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান আমার নবী প্রত্যেকটা বিদুরমীর সাথে সুন্দর আচরণ করেছে সুন্দর ব্যবহার করেছে যাতে করে বিদুরমীরাও নবীজির আচার আচরণে সন্তুষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ উত্তম জায়গা কোথায় কোথায় তাদেরকে বসতে দিব আমাদের এমন কোন জায়গা নাই নবী আমার ডাক দিয়ে বললেন ও সাহাবীরা শুনো আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা এই জগতের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ তাদের জন্য তোমরা মসজিদের দরজা খুলে দাও আরো আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার নবী কি বললেন মসজিদের নববীর দরজা খুলে দাও অথচ আমার দেশের হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমানদেরকে তাদের ইবাদত গৃহীতে প্রবেশ তো দূরের কথা তাদের ঘরের মধ্যেও বসতে দেয় না কথা কোন ঠিক কিনা হিন্দুদের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না এমন কিছু হিন্দু জাত আছে যাদের ঘরের ভিতরে যদি মুসলমান ঢুকে তারা সাথে সাথে সোনার উপর পানি ছিটায় কথা কোন লাগা আমার জীবনে বাস্তব ঘটনা আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি যার কারণে আমি আপনাদের সামনে এই কথাটা বলার জন্য কোনো ধরনের ইতস্তবোধ করি না কেন আমি দেখেছি স্বয়ং নিজ চোখে আমার নিজের বেলায় ঘটনা ঘটেছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা শুনেছেন কিনা ঘরের ভিতরে যদি কোনো মুসলমান ঢুকে তাহলে তারা সোনার উপর তুলসী পাতার পানি ছিটায় আমি বললাম যে এই ঘটনাটা কেন বলে যে তুই ঢুকছ সাথে সাথে আমাদের ঘরে অলক্ষী ঢুকেছে জোরে কোন নাউজুবিল্লাহ অথচ মুসলমানের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই ওরে কথা বলার আছে না নাই প্রত্যেকটা মানুষের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই ওই মানুষটা যদি দাড়িওয়ালা মানুষ হয় তাহলে রহমতের ফেরেশতার অভাব নাই তার কারণ হলো আমার রাসূল বলেছেন মুমিনের প্রত্যেকটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার সুতরাং দাড়িওয়ালা মানুষগুলো সৌভাগ্যবান কথা বলেন ঠিক কিনা এই জগতের মধ্যে রহমাতুল্লিল আলামিন ডাকটা বললেন এই জগতের মধ্যে মসজিদের দরজা তোমরা খুলে দাও 40 জন আলেমকে সম্মান প্রদর্শন করো মসজিদের দরজা খুলে দেওয়া হলো মসজিদের দরজা খুলে দেওয়ার পরে তারা 40 জন মসজিদের ভিতরে প্রবেশ করলো মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে তারা সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যত আচরণ দেখতে পেয়েছে তারা মুগ্ধ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ পৃথিবীতে এমন কোন নেতা আছে তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের অনুসারীদের মতো যে এমন নেতার অনুসরণ তারা করে যে পৃথিবীতে এরকম নেতা আর খুঁজে পাওয়া যাবে না যেই নেতা মুহাম্মদের মতো একজন নেতা এবং তার সাথীরা তাদের নেতাকে যেভাবে খুশি করে এবং নেতার অনুকরণ অনুসরণ করে আমরা আমাদের জীবনে এরকম নেতার অনুকরণ অনুসরণ দেখি নাই অবাক হয়ে যাবেন দুনিয়ার মুসলমান ওই একই মজলিসের মধ্যে নবীজি রহমাতুল্লিল আলামিন তিনার মুখের থুতুটা ফেলানোর জন্য একটু ইচ্ছা পোষণ করলেন যখন থুতুটা মুখের মধ্যে আনলেন কাশি দেই না আমরা একটু কাশি দেই একটু থুতু আনা আনলেন যখন সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী প্রতিযোগিতা করে নবীর সামনে হাত তুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারকটা আমার হাতের মধ্যে দেন জোরে কোন সুবহানাল্লাহ এমন নেতা পৃথিবীতে আপনারা দেখছেন নি যে নেতার থুতু তার শিষ্যরা হাতের মধ্যে নেয় কথা কোন না দেখেন নাই কোনোদিন কেন নির্বাচনের সময় যে কত বড় বড় স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র
কথা কন্যাকা তো ফুলের মতো পবিত্র মানুষটার থুতুটাও তো পবিত্র তো হাতে নিতেন একদিন দেখাইতেন যে আমার নেতাকে আমি কত ভালোবাসি অথচ আমার নবী এমন একজন লিডার ছিলেন এমন একজন প্রাইম মিনিস্টার ছিলেন এমন একজন শাসক ছিলেন এমন একজন আদর্শ নেতা ছিলেন যে মানুষটার থুতু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা উদগ্রীব হয়ে বসে থাকতো জোরে কন্যা সুবহানাল্লাহ কি দেখাচ্ছে এগুলো আমরা কি দেখতেছি এমন একজন নেতা যার থুতু নেওয়ার জন্য তার শিষ্যরা পাগলামি করতেছে এই দুনিয়ার মানুষ তারা হা করে তাকিয়ে আছে আমার নবী যাকে যেই নির্দেশ দিচ্ছে হুবহু সেই নির্দেশ তারা পালন করতেছে সবশেষে নবী আমার ডাক দিয়ে বললেন রে ইতালির প্রমের মানুষগুলো আলেমগুলো তোমরা শুনে নাও কিসের জন্য এসেছো বলো আমি তোমাদের কি খেদমত করতে পারি এবারে 40 জন আলেম এক সুরে বলে উঠতো মোহাম্মদ আমরা যা নিয়ে এসেছি সব ভুলে গেছি সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার রে মোহাম্মদ তুমি এবং তোমার সাথীরা যা দেখাইলাম এগুলো দেখার পরে আমরা সব কিছু ভুলে গেছি আমার নবী ডাক দিয়ে বললেন তোরা ভুলে গেলেও আমি মোহাম্মদ ভুলি নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তোরা এসেছিস আমাকে পরীক্ষা করার জন্য তোদের মনের ভিতরে তিনটা প্রশ্ন নিয়ে তোরা এসেছিস বলে যে হ্যাঁ সত্যি কথাই তো বলেছো আমার নবী ডাক দিয়ে বললেন তোদের প্রথম প্রশ্ন হলো এই দুই নাম্বার প্রশ্ন হলো এই তিন নাম্বার প্রশ্ন হলো এই 40 জন আলেম একসাথে বলে উঠল মোহাম্মদ আমরা তো দুনিয়ার কারো কাছে বলি নাই তুমি কিভাবে জানলা আমার নবী ডাক দিয়ে বললেন রে রুমবাসী শুনে নাও দুনিয়ার কারো কাছে বলা লাগবে না তোমাদের মনের খবর জানেন কে এত আস্তে বললেন কারো জোরে বলেন কে তোমাদের মনির খবর আমার আল্লাহ জানে তোমরা যে কেন এখানে আগমন করতেছো করেছো আমার আল্লাহ সব কিছু জানে তুমি পৃথিবীর কাউকে না জানাইলেও আমার আল্লাহ তো তোমাদের মনের খবর জানে আমার আল্লাহ তোমাদের মনের খবর আমাকে জানাইয়া দিয়েছে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন বলে যে সত্যি কথাই তো তিনটা প্রশ্ন যখন আমার নবী বলে দিলেন বলে হ্যাঁ আমরা তো আসমানে কিতাব ঘেটে ঘেটে তিনটা প্রশ্নই নিয়ে এসেছি তোমার জন্য আল্লাহু আকবার বলেন আমার নবী ডাকটা বললেন তাহলে তোমাদের উত্তর প্রয়োজন আছে না নাই তারা বলল হ্যাঁ আমাদের উত্তর জানার প্রয়োজন আছে এবার এক নাম্বার উত্তর আমার নবী বলে দিলেন তোমরা আমাকে প্রশ্ন প্রশ্ন করার জন্য এসেছিলে এক নাম্বার প্রশ্নটা হলো রূহটা কি এবার আমার নবী ডাকটা বললেন রে দুনিয়ার মানুষ শুনে নাও রূহটা হলো কুলির রূহ মিন আমরি রব্বি আমার আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নির্দেশ এটা দুনিয়ায় আসে আল্লাহর নির্দেশে আবার চলে যায় পৃথিবীর কোন পাওয়ারফুল ম্যান যদি চিন্তা করে এটাকে ধরে রাখতে যত শক্তিশালী মানুষই হোক না কেন এই আত্মাটাকে এই রূহটাকে কোনোদিন সে ধরে রাখতে পারে নাই পারবে না কথা বলেন ঠিক কি না পারছি নি এই পর্যন্ত কথা কন্যা কা খাচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় কথা বলেন ঠিক কিনা যেদিন আজরাইলকে আমার আল্লাহ নির্দেশ করবে যে এটাকে উঠায় দাও আজরাইল ডাক দেয় বলে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় কথা বলেন ঠিক কিনা কে চেয়ারম্যান কে মেম্বার কে এমপি কে মন্ত্রী কে সালিহি আর কে বেলালে আজরাইল ডাক দেয়া বলে ওই দিকে তাকানোর সময় আমার নাই কথা বলেন ঠিক কিনা ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে করবে না গড় মিল তার নামে আজরাইল সময় মতো হাজির হবে করবে না গড় মিল ধনী বল গরিব বল গরিব বল কাউকে ছাড়বে না আজরাইল আসিবে
যেদিন কোন ওজর চলবে না কথা বলেন ঠিক কি না আজ রাইলা শিবে যেদিন কোন ওজর চলবে না মরণেরই কথা মানুষ কবরেরই কথা মানুষ শরণ করো না আজ রাইলা শিবে যেদিন কোন ওজরে চলবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে রে 40 জন আলেম শুনে নাও এটা হলো আল্লাহ পাকের ইশারা আল্লাহর ইশারায় আসে আবার আল্লাহর ইশারায় চলে যায় কথা বলেন ঠিক কি না বলে যে হ্যাঁ মোহাম্মদ তুমি সত্য কথা বলেছো তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো সুবহানাল্লাহ বলেন আমাদের আসমানে কিতাবের মধ্যে এই প্রশ্নের জবাবে এটাই লেখা ছিল তুমি সত্য কথা বলেছো এবার আমার নবী প্রশ্ন করলেন তোমাদের দুই নম্বরে প্রশ্ন হলো এই জান্নাতি মানুষদের প্রিয় খাবার কে আমার নবী প্রশ্নের জবাবে ডাক দিয়ে বললেন আলেম দাঁড়ে শুনে নাও এই প্রশ্নের জবাব হলো এই জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন মাছ খান না আপনারা মাছের কলিজা ফেলাই দেন না না ফেলাইবেন না এটা খাইবেন মাছের কলিজার টেস্ট আছে আলহামদুলিল্লাহ বলেন রবি আমার ডাক দিয়ে বললেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জান্নাতি মানুষদের প্রিয় খাবার হলো মাছের কলিজা এবার তারা ডাক দিয়ে বললেন মোহাম্মদ রে তুমি তো সত্য কথা বলেছো হ্যাঁ হ্যাঁ জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা আমার নবী ডাক দিয়ে বললেন ও আলেমরা শুনে নাও তিন নম্বর প্রশ্ন হলো সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে সন্তান কেন বাবার বাবার আকৃতি ধারণ করে এই প্রশ্নের জবাবে নবী আমার ডাক দিয়ে বললেন জবাব আমার কাছ থেকে নিয়ে নাও মা যদি মা আর বাবার মিলন মেলায় মিলন যখন হয়ে যায় মা যদি আগে স্বাগতম জানায় সন্তান মায়ের আকৃতি ধারণ করে বাবা যদি আগে স্বাগতম জানায় সন্তান বাবার আকৃতি ধারণ করে 40 জন আলেম ডাক দিয়ে বলে মোহাম্মদ রে তুমি সত্য কথা বলেছো তুমি সঠিক অ্যানসার দিয়েছো আমাদের আর বুঝার বাকি নাই তুমি জামানার মধ্যে সত্যিকারের পয়গাম্বর আর জোরে বলেন আল্লাহু আকবার চল্লিশ জন মানুষের একটা মুহূর্ত দেরি করলো না সামনে হাত বাড়িয়ে দিল আর বলতে শুরু করলো মোহাম্মদ আর দেরি করবা না আমাদের যা বুঝার আমরা বুঝে নিয়েছে তোমার আদর্শ তোমার নীতিমালা তোমার সাথীদের চরিত্র দেখে আমরা ভুলে গেছি সব কিছু ভুলার পরেও আবার তুমি মনে করিয়ে দিয়েছ মনে করিয়ে দিয়ে আবার উত্তর দিয়ে দিয়েছ আর দেরি করবা না তাড়াতাড়ি আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ বলেন তারা আসছে পরীক্ষা নেওয়ার জন্য আমার নবীকে পাশ করিয়ে দিয়েছেন কে জবান খুলে বলেন কে আবু জাহেল কয় আমি তো মুহাম্মদকে পরীক্ষা করছি আমার পরীক্ষায় আবু মুহাম্মদ পাশ করছে সুবহানাল্লাহ কন্যা আবু জাহেল নিজ হাতে জাইতুন পেড়ে আনলো গাছ থেকে জাইতুন পাড়ছে জাইতুন পেড়ে আমার নবীর সামনে এসে ডাক দিয়া বললে মোহাম্মদ বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে আমার নবী ডাক দিয়া বললেন চাচা হাতের মুঠের ভিতরে কি আছে আমাকে তুমি প্রশ্ন করো কেন আমাকে প্রশ্ন করো সাত জমিনের নিচে কি আছে সাত আসমানের উপরে কি আছে আমাকে বলে দাও আমাকে প্রশ্ন করো আমি রসুল সাত জমিনের নিচে কি আছে আমি রসুল বলে দিতে পারবো জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন আমার নবীর পাওয়ার আছে না নাই দিয়েছেন কে নবী আমার রাজ্যা বললেন চাষা হাতির মুঠির ভিতরে নয় আমাকে প্রশ্ন করো সাত জমিনের নিচে কি আছে আমাকে প্রশ্ন করো সাত আসমানের উপরে কি আছে আমি রসুলুল্লাহ বলে দিতে পারবো আমার নবী ডাক দিয়ে বললেন চাষা রে এই জগতের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আমার অপরিচিত আমি রসুলুল্লাহ সব জায়গার জন্য পরিচিত জোরে কোন সুবহানাল্লাহ তার কারণ আমার আল্লাহ বলেছেন أرسلناك إلا رحمة للعالمين
আমার নবীকে আমার আল্লাহ ডাকটা বলে ও নবী যত টুকুন জায়গার জন্য আমি আল্লাহর রব তত টুকুন জায়গার জন্য আপনি নবী রহমত আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী চাচাকে ডাকটা বললেন ও চাচা হাতির ভিতরে নয় আমাকে প্রশ্ন করো সাত জমিনের নিচে তাহাতা সরাতে কি আছে আমাকে প্রশ্ন করো ফাউকা সামা কি আছে আমি বলে দিতে পারবো আবু জাহেল ডাক দিয়া বলল মুহাম্মদ রে সত্যিকারে বলো তুমি পয়গম্বর কিনা আমার হাতির মুঠের ভিতরে যা আছে যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের পয়গম্বর তাহলে তোমার উপরে আমি ঈমান আনবো আমার নবী ডাক দিয়া বললেন চাচা কথা দাও যদি আমি বলতে পারি তুমি ঈমান আনবা কিনা আমার নবীর এমন কথা শোনার পরে আবু জাহেল ডাক দিয়ে বলল যাহা ঈমান আনবো নবী আমার ডাক দিয়ে বললেন চাচা আসে সত্যি করে বলো আসলে তুমি ঈমান আনবা কিনা বলে যাহা ঈমান আনবো আমার নবী আল্লাহর কাছে নেটওয়ার্কটা লাগায় দিলেন আল্লাহু আকবার বলেন ও আল্লাহ আবু জাহেল হাতির মুঠির ভিতরে কি যেন আনছে আমাকে বলতে বলতেছে আমি কি বলবো আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনি বলে দেন আপনি মুখ দিয়ে যেটা বাহির করবেন আমি আল্লাহ হাতির ভিতরের জাইতুনদারে উঠাই বানায় দিব জোরে কেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন 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 আমার নবী বলার যোগ্যতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার নবী ডাকটা বললেন ও দুনিয়ার মানুষ হাতির মুঠির ভিতরে নয় এই দুনিয়াটা আমার আল্লাহ আমাকে আমার চোখের সামনে এমন ভাবে তুলে ধরেছেন আমি হাতের তালুটা যেমনি ভাবে স্পষ্ট দেখতে পাই আমি তামাম পৃথিবীটা দুনিয়াটাই ভাবে দেখতে পাই জোরে কেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কতদিন পর্যন্ত আপনি এইভাবে দেখতে পাবেন আমার নবী ডাক দিয়া বললেন কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমি রাসূল এইভাবে দুনিয়া দেখতে পাবো জোরে কেন না সুবহানাল্লাহ বলেন আমার নবী পাওয়ার আছে না নাই আরো জোরে বলেন দিয়েছে কে আজকের মাহফিল আমার নবী রওজা শরীফ থেকে দেখতে পায় কি পায় না আমাদের দুরুদের আওয়াজ আমার নবী শুনতে পায় কি পায় না এই ইয়াকিন আমাদের আছে না নাই দুই হাত তুলে বলেন আছে না নাই আমার নবীর ইজ্জত দিয়েছেন কে ওয়ারাফানা লাকা যিকরাক ও নবী আপনার মর্যাদাকে আমি আরশ আযিম পর্যন্ত দিয়েছি চিৎকার করে কোন সুবহানাল্লাহ নবী আমার রাগ্যা বললেন তমাম দুনিয়াটা আমি দেখতে পাই আর পৃথিবীর মানুষরা ডাক দেয়া বলে না না আমার নবী সাধারণ মানুষ আমি যেমন মানুষ নবী তেমন মানুষ শুধু নবীর কাছে ওহি এসেছে আমার কাছে ওহি আসে নাই পার্থক্য এটা আমি বলতে চাই এটা নাফরমান আর ইহুদিদের দালাল ছাড়া আর কেউ বলতে পারে না কথা কোন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা নবীজি মেরাজ থেকে যখন আসলেন খুব গভীর মনোযোগ দেন কষ্ট হচ্ছে আপনাদের চলবে কিছু সময় ইনশাল্লাহ নবীজি মেরাজ থেকে আসলেন দেখেন আমার নবী যে দেখতে পান এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে আমার নবী যখন মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন চাচারে আবু জাহেলের মাথাটা গরম করে দিয়েছে আগে বড়ডারে ধরি তার মাথাটা গরম করে দিয়েছে আবু জাহেলকে ডাকটা বলে চাচা আমার কাছে আসো বলে যে কি হয়েছে বলে যে চাচা গত রাতের দুই ঘন্টা সময়ের ভিতরে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশো আজিম আমার মাওলা পাকের সাথে আমি দিদার দিয়ে এসেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার উম্মতের জন্য হাতিয়া হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি আল্লাহু আকবার বলেন আবু জাহেল কয় ভাতিজা এতদিন ছিলা হাফ মেন্টাল এখন তুমি ফুল মেন্টাল হয়ে গেছো এতদিন তো ভালোই ছিল এখন দেখি পুরাপুরি পাগল হয়ে গেছো আমার আজকের ওয়াজ হলো পাগলের মেলা সবাই শুধু আমার নবী পাগলটার কাছে আসে কথা কোন ঠিক কি না তারা বলে নবী পাগল আমার আল্লাহ কয় না 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 পাগল নয় আমার নবী রহমাতুল্লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ এই পাগলের কাছে মানুষ গেলে আসলে রব্বে কারিমের পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কি না আবু জাহেল ডাক দিয়া বলল মুহাম্মদ এতদিন ভালোই ছিল এখন তো ফুল মেন্টাল হয়ে গেছো দৌড়াইয়া চলে গেছে কয় আমি মক্কার অলি গলিতে এটা একটু সম্প্রচার করে আসি জোরে কোন নাউজুবিল্লাহ একটু যেতে না যেতে আবু বকরের সামনে পড়ে গেল আবু বকর কি ডাক দিয়া বলল আবু বকর কিছু শুনছনি কয় না এখনো শুনি নাই
কি হয়েছে তুমি দৌড়াদৌড়ি করতেছো কেন আবু জাহেল ডাক দেয়া বলল আবু বকর রে এই জগতের মধ্যে কোন মানুষ যদি বলে রাতের 2 ঘন্টার ব্যবধানে 2 ঘন্টার মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে আরশ আযিম গিয়ে আকাশের উপরে উঠে সে ঘুরে গারে তারপরে এসেছে তুমি বিশ্বাস করবা কিনা আবু জাহেল এই কথাটা বলার পিছনে কারণ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের 40 দিনের রাস্তা বলেন কত দিনের 40 দিনের রাস্তা 2 ঘন্টায় আসা যাওয়া এটা কি পাগলের প্রলাপ নয় এ তো পাগলও বিশ্বাস করবে না তবে আমার নবীর পক্ষে সম্ভব কিনা ওরে কথা কয় না জোরে বলেন সম্ভব কিনা আমার নবী মিরাজের রজনীতে আল্লাহর কাছে বলেছে আল্লাহ তুমি সুলাইমান পয়গম্বরকে স্টেজ দিয়েছো সুলাইমান পয়গম্বরকে তুমি রকেট দিয়েছো যেই রকেটের মধ্যে কোনো ইঞ্জিন নাই কোনো সিএনজি নাই কোনো গ্যাস নাই ডিজেল নাই অক্টিল নাই পেট্রোল নাই 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 কিছু নাই জগতের মধ্যে সুলাইমান পয়গম্বরের বিমানটা হাতের ইশারায় ওঠে আবার হাতের ইশারায় নামে হাতের ইশারায় ডানে যায় হাতের ইশারায় বামে যায় হাতের ইশারায় সামনে যায় আঙ্গুলের ইশারায় পিছনে যায় ও আল্লাহ সুলাইমান পয়গম্বরকে তুমি এমন একটা নিয়ামত দান করেছো দুনিয়া ঘোরার জন্য আমাকে তুমি কি দিয়েছো কি দিবা আমার আল্লাহ ডাক দেয় বলে নবী গো সুলাইমান পয়গম্বর দুনিয়া দেখার জন্য রকেটে উঠার প্রয়োজন হয়েছে দুনিয়া দেখার জন্য দুনিয়া ঘোরার জন্য রকেটে ছড়া জুড়ার প্রয়োজন হয়েছে রকেট ব্যবহার করার প্রয়োজন হয়েছে আপনি রসুল তো দুনিয়া দেখার জন্য দুনিয়া ঘোরা লাগবে না আপনি রসুল দাঁড়িয়ে থাকবেন দুনিয়া আপনার চোখের সামনে ঘুরবে আর জোরে বলেন আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বর দুনিয়া দেখার জন্য রকেটে উঠার প্রয়োজন হয়েছে আর আমার নবীর শানে আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে আপনার রকেটে চড়ার প্রয়োজন নাই বরং আপনি দুনিয়া দেখার প্রয়োজন হলে দুনিয়া আপনার চোখের সামনে ঘুরবে আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর দাম আছে না নাই জোরে বলেন কম না বেশি এরে দুনিয়ার মুসলমান জগতের মধ্যে আবু বকরের সামনে যখন আবু জাহেল ডাক দিয়া বলল রে আবু বকর বলো দেখি দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি বলে থাকে মাত্র 2 ঘন্টার ব্যবধানে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছে বাইতুল মুকদ্দাস থেকে আরশ আযিম ভ্রমণ করে এসেছে তুমি কি বিশ্বাস করবা কিনা আবু বকর ডাক দিয়া বলল রে আবু জাহেল আবু বকর হৃদয় নামক রাডার দিয়া ধরে ফেলেছে এই কথা রহমাতুল লিল আলামিন ছাড়া দুনিয়ার কোনো নেতা বলতে পারবে না জোরে কান সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহু আকবার এই কথা যদি বলার কারো সাধ্য থাকে তিনি আমার নবী ছাড়া আর কেউ হতে পারে আবু বকর ডাক দিয়া বলল রে আবু জাহেল তুমি যে কথাটা বলেছ এই কথাটা যদি আমার নবী রহমাতুল্লিল আলামিন বলে থাকে তবে আমার ইয়াকিন আমার বিশ্বাস আমার ঈমান হলো আমার নবীর পক্ষে এটা সম্ভব আমার নবী সত্য কথা বলেছে জোরে কান সুবহানাল্লাহ আবু জাহেল কিন্তু বলে নাই যে এই কথাটা মোহাম্মদ বলেছে কিন্তু আবু বকর নিজে ধরে ফেলেছে এই কথা আমার নবী ছাড়া বলার মতো শক্তি পৃথিবীর কারো নাই আবু জাহেল এবার ডাক দা বলল রে আবু বকর তুইও দেখি মোহাম্মদের মতো পাগল হয়ে গেছিস নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এবার আবার আবু বকর থেকে দৌড়াইয়া চলে গেছে নবীর কাছে ডাক দা বলল রে মোহাম্মদ তুই যা বলেছিস এটা কি সত্য বলছো কিনা বলে যে তাসাত আমাকে তোমরাই আলামিন উপাধি দিয়েছো আমি মিথ্যা কথা বলি না জীবনে যতদিন বেঁচে থাকব আমি কেন আমার উম্মত কোনোদিন মিথ্যা কথা বলবে না মুসলমানের জীবন যাবে তো কোনোদিন ঈমান যাবে না কথা বলেন ঠিক কি না বলে যে তাই নাকি বলছো হ্যাঁ এবার আবু জাহেল ডাক দেয়া বলল ঠিক আছে আমার প্রশ্নের জবাব দাও তুমি যদি বাইতুল মুকদ্দাসে গিয়ে থাকো বলো দেখি বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা আমি এই উদাহরণটা এই জন্য টানলাম আমার নবী বলেছেন আমার আল্লাহ বলেছেন নবী গো আপনি তো দুনিয়া ঘোরা লাগবে না দুনিয়া আপনার চোখের সামনে ঘুরবে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত দূরে গেলাম আবু জাহেল ডাক দিয়া বলল বাতিজা বলো দেখি বাইতুল মুকদ্দাসের কয়টা দরজার কয়টা জানালা এবার আমার নবী মাথাটা নিচু করে আল্লাহর কাছে মেসেজটা পাঠিয়ে দিলেন আল্লাহ
আমি তো বাইতুল মুকদ্দাসে গিয়েছি নামাজ পড়ানোর জন্য আমি তো বাইতুল মুকদ্দাসে গিয়েছি ইমামতি করার জন্য আমি তো বাইতুল মুকদ্দাসে দরজার জানালা গুনতে যাই নাই ও আল্লাহ আবু বাজাখেল প্রশ্ন করে বসেছে যদি প্রশ্নের জবাব না দিতে পারি আমার নবুয়ত মিথ্যা হয়ে যাবে যদি প্রশ্নের জবাব না দিতে পারি তার কাছে আমার রিসালাতটা মিথ্যা হয়ে যাবে এখন কি করব রব্বে করিম ডাক দেয়া বললেন নবী গো টেনশন করবেন না আমি আপনার সাথে আছি জিব্রাইল কে ডাক দেয়া বললেন ও জিব্রাইল যাও চলে যাও যাও চলে যাও বাইতুল মুকদ্দাসটা ফিলিস্তাইনের জমিনে নয় বাইতুল মুকদ্দাসটা আমার নবীর শোকের সামনে তুলে ধরো হযরতে জিব্রাইল বাইতুল মুকদ্দাসটা তুলে ধরে আমার চোখে আমার নবীর সামনে নিয়ে এসেছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন হযরতে জিব্রাইল ডাক দেয়া বলে নবী আপনি আর টেনশন করবেন না চক্ষুদয় খুলেন মাথাটা উঠান আমার নবী মাথাটা উঠাইয়া চক্ষুদয় খুলে দেখেন বাইতুল মুকদ্দাসটা আমার নবীর চোখের সামনে জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলেছেন ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকদ্দাস ফাতফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু আমার রাসূল বলে আমি দেখতেছি দেখে দেখে গনে গনে তাদের প্রশ্নের জবাব দিয়েছি আরো আস্তে কর সুবহানাল্লাহ উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু আমি দেখতেছি আমার নবী যখন দেখতে পাইলেন বাইতুল মুকদ্দাস নবীর চোখের সামনে ঘুরতেছে এবার আমার নবী প্রশ্ন করলেন চাচা রে তোমার সর্বপ্রথম প্রশ্নটা কি আবু জাহেল ডাক দেয়া বলল মুহাম্মদ আমার সর্বপ্রথম প্রশ্নটা হলো কয়টা দরজা আমার নবী এবার গুনতেছে জিব্রাইল ঘুরায় আর আমার নবী গনে এক দুই তিন আবু আবু জাহেল ডাক দেয়া বলে ভাতিজা গনো কি আমি না দেখতেছি সব আরো আস্তে কোন সুবহানাল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার ওলামায়ে কেরাম বুঝলেন আংজুরু আমি দেখতেছি আমি স্বয়ং নিজে দেখতেছি আল্লাহু আকবার বলেন আবু জাহেল কে তো আমি কেন দেখি না কতর চোখের মধ্যে গজব পড়ছে এই জন্য তুই দেখিস না কথা কন্যা খা খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া আমার আল্লাহ ডাক দেয়া বলে তাদের কানের মধ্যে আমি গজব বলাইছি তাদের চোখের মধ্যে আমি গজব মারছি তাদের অন্তরের মধ্যে আমি গিশাওয়া দিয়ে দিয়েছি পর্দা দিয়েছি যার কারণে তারা সত্যটা দেখে না সত্য কথা শুনে না সত্যটা তারা উপলব্ধি করে না কথা কোন ঠিক না আমার দেশেও এখন এমন কিছু মানুষ আছে এদেরকে বুঝাইলেও বুঝে না শুনাইলেও শুনে না দলিল দিলেও কবে দা কথা কয় না গা জোরে বলেন ঠিক কিনা এরা ওদের উত্তর সরি আমার আল্লাহ বলে দিয়েছেন ওদের ব্যাপারে ওরা বুঝাইলেও এটি বুঝবে না ওরা মনে বলে যে বিচার মানি তালগাছামা আপনি হাজার মিলানের দলিল দেন তাও কইবে বেদা হাজার কে আমির দলিল দেন তাও বলবে বিদাত আর আমরা বলি আমাদের দাঁত সবগুলো আছে তবে আমরা যদি কামড় মেরে ধরি পরনের লুঙ্গিটাও থাকবে না কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আমার বাবারা আমরা নবীর প্রেম নবীর আশ নবীর মোহাব্বত নিয়ে পৃথিবীর জমিনে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যতদিন বাঁচবো ততদিন নবীর মোহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে আমরা বাঁচবো কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান কষ্ট হচ্ছে আপনাদের মাইকটা একটু কারেন্ট যাওয়ার কারণে মাইকটা একটু সমস্যা যার কারণে আমি একটু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি তো অল্প কিছু সময় ইনশাল্লাহ আছেন তো আপনারা কে কে সরি যাবেন একটু হাত উড়ান বুঝে নাই যাই হোক আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমি স্বাভাবিকভাবে এই বছর বিশেষ করে দূরের প্রোগ্রাম খুব কম নিয়েছি আমার একটু দূরে চলে যাওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায় যার কারণে বৃহত্তর সিলেটে এবার মনে হয় 14 থেকে 15টা প্রোগ্রাম আমি নিয়েছি তো এখানেও আসতে প্রোগ্রামটা নিতে চাই নাই আমার নাজমুল ভাই বহুত রিকোয়েস্টের পরে এই প্রোগ্রামটা নিয়েছি যাই হোক এই ঢাকা থেকে আসলাম আবার চলে যাব কালকে চলে যাব চান্দিনায়
এই চান্দিনার অজোপাড়া গায়ে অনেক ভিতরে অনেক সময় লাগে যার কারণে আপনাদের দূরে দাওয়াত দিলে অনেক সময় না করে দিই পারি না যাই হোক এসেছি আবার জীবনে বেঁচে থাকলে দেখা হবে না হয় হাশরের ময়দানে কথা বলেন ঠিক কি না আমরা সবাই সবাইকে মহব্বত করি আল্লাহর জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য যদি মহব্বত করি আমার আল্লাহ কয় এই মহব্বত তোমাদেরকে হাশরের ময়দানে একসাথ করে দিবে সুবহানাল্লাহ বলেন আমরা সবাই সবাইকে মহব্বত করি আল্লাহর জন্য তবে আমরা সবাই নবীকেও মহব্বত করি কার জন্য বলেন বলেন কার জন্য আমার রাসূল বলেছেন আনতা মাআমান আহাবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাশর হবে তার সাথেই তোমার শেষ ঠিকানা হবে তো আমরা সবাই সবাইকে ভালোবাসি আবার আমরা সবাই নবীকেও ভালোবাসি কথা বলেন ঠিক কি না নবী যেই দিকে আমরাও নবী যদি যায় জান্নাতি আমরাও নবীর পিছনে পিছনে ওরে কথা বলে না জান্নাত চান কি না আপনারা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এবার আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা দরজা কয়টা তুমি বলে দিয়েছো বলো দেখি এবারে জানালা কয়টা জানালার সংখ্যা তো বেশি দরজা হয়তো তুমি করেছো জানালা অধিক সংখ্যক হওয়ার কারণে গণাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে সুতরাং বলো দেখি জানালা কয়টা রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন জিব্রাইল বাইতুল মুকদ্দাস আমার চোখের সামনে ঘুরাও জিব্রাইল ডাক দিয়া বলে নবী গো আমি ঘুরাচ্ছি আপনি গুনতে শুরু করেন নবী আমার গুনে গুনে এবারে কয়টা জানালা আছে প্রশ্নের জবাব দিয়ে দিল জোরে কোন সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ সুলাইমান পয়গম্বর দুনিয়ায় ঘুরেছে দুনিয়া ঘুরার দেখার জন্য আর আমার নবী ডাক দেয় বলে দুনিয়া ঘুরে আমার প্রয়োজন নাই দুনিয়া আমার চোখের সামনে ঘুরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ বলতেছিলাম আবু জাহেলের হাতের মুঠির বিষয়টা মনে আছে তো আপনাদের আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা বলো দেখি আমার হাতের মুঠির ভিতরে কি আছে নবী আমার ডাক দিয়ে বললেন আল্লাহ কি কইতাম কয় আপনি যেটা বলবেন এটাই হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে বললেন চাচা আজকে খেলাটা ফাইনাল খেলা হবে আমার নবী ডাক দিয়ে বললেন চাচা আপনার হাতের ভিতরের মধ্যে আছে পাথর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই কথাটা শোনার সাথে সাথে আবু জাহেল খুশিতে আনচান হয়ে গেল খুশিতে বকবক হয়ে গেল ডাক দিয়ে বলল ভাতিজা ধরা খাইছো তুমি সত্যিকারের পয়গম্বর না তুমি যে মিথ্যা নবুয়তের দাবিদারে প্রমাণ হয়ে গেছে এখনো সময় আছে ভাতিজা আমার দলে চলে আসো আমি তোমাকে কথা দিলাম আরবের শ্রেষ্ঠ ধনী তোমাকে বানাইয়া দেব আমার নবী ডাক দিয়ে বললেন চাচা ভালো করেই জানো আমি মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলি না রে চাচা ভালো করে জানো আমি মোহাম্মদ কোনদিন অহেতুক কথা বলি না তোমার হাতের ভিতরে পাথর আছে তোমার হাতের ভিতরে পাথর আছে শুধু পাথর নয় এখানে সীমাবদ্ধ নয় রে চাচা তোমার হাতের ভিতরের পাথরটাও পর্যন্ত আমি রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য দিবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার এটা শুধু পাথরই না এটা মানুষের মতো জবান খুলে বলে দিবে যে আমি মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আল্লাহু আকবার বলেন এবার আবু জাহেলের দ্বিতীয় জবাব দিচ্ছে আমার নবী ও চাচা আরবের শ্রেষ্ঠ ধনী তুমি আমাকে বানাইবা শুনে নাও আমি রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলের যে কি পাওয়ার তুমি জানো না আমি রাসূলুল্লাহ যদি উহুদ পাহাড়টার দিকে এইভাবে আঙ্গুলিটা ইশারা করে বলে উহুদ পাহাড় রে তাড়াতাড়ি পাথরের পাহাড় নয় মাটির পাহাড় নয় স্বর্ণের পাহাড়ে রূপান্তরিত হয়ে যাও ও চাচা আমি ইশারা করতে দেরি 6 কিলোমিটার 7.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহর হাতের ইশারায় এটা স্মরণের পাহাড়ে পরিণত হয়ে যাবে তুমি কাকে কিসের লোভ দেখাও আমি রাসূলুল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর সেরা ধনী হতে পারি কিন্তু আমি এটা চাই না বরং সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনা ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ আমাকে আল্লাহ আমাকে মিসকিনি জীবন দান করো মিসকিনি হালতের উপরে আমার মৃত্যুটা দাও ও আল্লাহ আমার মিসকিন উম্মতদের সাথে আমার হাশর দিও চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধনী হতে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ যা পায় তাই চায় আর চেয়ে বেশি চায় আপনি রাসূলুল্লাহ কেন গরিব মিসকিন হালতে জীবন চাইলেন আমার নবী ডাক দিয়ে বললেন উম্মতরে হাশরের ময়দানে আমার গরিব
উম্মতের ধনী উম্মতের 500 বছর আগে আমার গরীব উম্মতরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমার গরীব উম্মতরা আমার গরীব উম্মতদের হিসাব কম তারা 500 বছর আগে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি রাসূলুল্লাহ ব্যতীত আমার আল্লাহ জান্নাতের দরজা কারো জন্য খুলবে না জোরে কোন সুবহানাল্লাহ আমার যদি সম্পদ বেশি হয়ে যায় সম্পদের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে আমার গরীব উম্মতগুলো দুনিয়াতে কষ্ট করেছে হাশরের ময়দানে বিচারের দিনেও কষ্ট করবে বিচারের শেষেও তারা যদি জান্নাতের দরজায় গিয়ে 500 বছর পর্যন্ত আমার জন্য দাঁড়িয়ে থাকে আমি রাসূলুল্লাহ সেটা সহ্য করতে পারবো না এইজন্য গরীব উম্মতের দরদে দরুদি হয়ে আমি আল্লাহর কাছে সারা জীবন আমার গরীব উম্মতদের মতো জীবন যাপন করার জন্য দোয়া করেছি আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা আল্লাহ আমাকে মিসকিনি জীবন তুমি দান করো জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা এখনো সময় আছে তুমি পিছনে আসো নবী আমার ডাক দিয়ে বললেন চাচারে মুসলমানের জীবন যাবে তো ঈমান যাবে না মুসলমানের জীবন যাবে তো তবু তার আদর্শ থেকে বিন্দু পরিমাণ নড়বে না আমরাও দেখেছি আমাদের দেশে আমাদের সমাজে আমাদের মধ্যে আমাদের আকাবিররা জীবন দিতে প্রস্তুত হয়েছে তারপরেও এশক নবীর প্রেম থেকে পিছবাহন নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সাক্ষী আছে সিলেটে সৈয়দপুরের জমিনে আমার সাহেব কিবলা রক্ত দিয়েছে তবু আদর্শ থেকে পিছপা হয় নাই বরং হুংকার দিয়েছে রক্ত দিয়েছে এখানে শেষ নয় নবীর উম্মত নবীর প্রেমিকিরা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তবু পৃথিবীর জমিন থেকে মিলাদ কিয়াম ছাড়তে আমরা পারবো না কথা কন ঠিক কিনা জীবন দিব তবুও মিলাদ কিয়াম আমরা ছাড়বো বলবেন যে কেন আমরা বলবো যে হ্যাঁ মিলাদ কিয়াম করে নবীর দিদার পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা মিলাদ কিয়াম করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 70 বারের চেয়েও বেশি নবীকে জাগ্রত অবস্থায় দেখেছে আল্লাহু আকবার বলেন মিলাদ কিয়াম করে আল্লামা সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে নবীকে দেখতে পেয়েছে মিলাদ কিয়াম করে আল্লামা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নবীর দিদার পেয়েছে সুতরাং আজকে আমরা যারা আশিক রাসূলরা মিলাদ কিয়াম করি আমরাও আশাবাদী আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে নবীর দিদার পাবো রে মুসলমান আওয়াজ করে বলেন আমরা মিলাদ কিয়াম চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না রে মুসলমান রাসূলুল্লাহ বলেছেন জীবন দেব তো ঈমান দেব না আমি বলেছি তোমার হাতের ভিতরে পাথর তুমি খোলো আল্লাহু আকবার বলেন কিসের লোভ দেখাও তুমি আমার আল্লাহ আমাকে সব দণ্ডদৌলতের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সেরা ধনী হতে পারে কিন্তু তোমার তোমার কথায় আমি ধনী হব না আমি আল্লাহর কাছে সারা জীবন মিসকিন থাকার জন্য দোয়া করেছি রে চাচা এখন যেটা নিয়ে কথা চলতেছে তাড়াতাড়ি হাতের মুঠোটা খোলো আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা তুমি আমা আমি তোমাকে অনেক আদর করি আমি চাই না তুমি লজ্জিত হও আমার নবী ডাক দিয়ে বললেন চাচা লজ্জা তো তুমি দিতে পারবে না তার কারণ হলো আমার সাথে আমার রব্বে কারিম আছে কথা কোন ঠিক কিনা আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে আরো জোরে বলেন টেনশন আছে কোনো ভয় নাই এরা দুনিয়ার মুসলমান আবু জাহেল দুই টানার মধ্যে পড়ে গেল হঠাৎ করে চিন্তা করলো মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই চাক্ষুষ প্রমাণ আমাদের সামনে আছে আমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না এখন আবার আমি যে নিজ হাতে জাইতুনটা পেড়ে আনছি তাও তো মিথ্যা হতে পারে না কথা কোন ঠিক কিনা মাঝে মাঝে এরকম চাপ দেয় ঘটনা খারাপ আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আবু জাহেলের হাতির ভিতরের জলপাই আমার নবী তোমাকে পাথর বলেছে আর জলপাই নয় জাইতুন নয় আমার নবীর জবান মোবারক দিয়ে পাথর বের হয়েছে তুই জলপাই তাড়াতাড়ি নবীর ইজ্জতের খাতিরে পাথর হয়ে যা আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন দেখি জলপাইটা হুকুম পালন করে কা আবু জাহেল কয় ঘটনা তো খারাপ মাঝে মাঝে সাপ দেয়
আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার এর পরেও নিজে পায়রা আনছে যদি বাংলাদেশের বাজারতে কিনতো তাহলে বুঝতো যে এটার মধ্যে ভেজাল আছে কথা কয় না নিজে হাতে পেরে আনছে এটাকে এটার মধ্যে দুই নম্বর হতে পারে আবার মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না বলতেও পারে না আবার ওজনে কয় না না ঘটনা খারাপ আমার নবীর আজ্ঞা বললেন চাচা বের করো তাড়াতাড়ি কি তোমার হাতির ভিতরে আমি বলেছি পাথর তাড়াতাড়ি বের করো এবার আবু জাহেল ডাকটা বললে ফাতিজা এইভাবে বলা যাবে না কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি আলোচনার কাছেও কিন্তু এখনো যাইতে পারি নাই চলবে ইনশাআল্লাহ চলবে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন এরে দুনিয়ার মানুষ নবী আমার ডাক দিয়া বললেন আবু জাহেল ডাক দিয়া বলল ভাতিজা আরবের কিছু নেতাগুলো ডেকে আনতে হবে তোমাকে তোমার এই কথাগুলোর প্রমাণ রাখতে হবে তুমি যে আসলে মিথ্যা নবুয়তের দাবিদার এবার আমার নবী ডাক দিয়া বললেন চাচা দুনিয়ার যাকে ইচ্ছা যাকে খুশি তাকে নিয়ে আসো কিছু নেতা পাতি নেতা নিয়ে আসলো আমার নবী ডাক দিয়া বললেন চাচা এবার খোলো এবার আবু জাহেল খুলতে দেরি আর আবু জাহেলের হাতের জৈতুনটাকে পাথর দেখতে দেরি হয় না এই জোরে কান সুবহান আল্লাহ আমার নবী ডাকটা বললেন চাচা এই হাতব হাতের ভিতরের পাথরটাই জলপাইটা পাথর হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় রে চাচা আমি ইশারা করলাম রে পাথর আমি যদি সত্যিকারের পয়গম্বর হয়ে থাকি তাড়াতাড়ি সাক্ষী দে তোর জবান খুলে দে জবান খুলে আমি রসূলুল্লাহকে তাড়াতাড়ি সাক্ষী দে আমার আল্লাহ ডাক দে বলে রে পাথর আর একটা মুহূর্ত দেরি করিস না আল্লামা ইকবাল সুন্দর সুন্দর করে বলেছেন পাথর কি টুকরা কালিমা পড়হানা আবু জাহেলের পাথরটা আবু জাহেলের হাতের ভিতরের পাথরটার ব্যাপারে আমার নবী যখন ইশারা করেছে আমার আল্লাহর নির্দেশে পাথরটা মানুষের মতো জবান খুলে শাহাদাতের বাণী উচ্চারণ করেছে পাথরটা যা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে কন্না সুবহানাল্লাহ বলেন দেখি পরীক্ষায় আমার নবী পাশ করছে না ফেল করছে আবু জাহেল কয় বাতিজা আমার হাতের ভিতরেই তোর জাদু ঢুকে গেছে এতদিন কইছে পাগল এখন কি কইছে জাদুকর যে আমার হাতের মুঠির ভিতরে তুই জাদু ঢুকাই দিছিস আমার নবী কয় চাচা কোন ধরনের গড়ি মশি কাজে আসবে না এখন কালিমা পড়ে তাড়াতাড়ি মুসলমান হন সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন না আল্লাহু আকবার আবু জাহেল কয় তুই জাদুকর তোর প্রতি আমি ঈমান আনবো কেন আসলে তার তকদিরে ঈমান নাই বলেন তকদিরে ঈমান রে দুনিয়ার মুসলমান বলতেছিলাম হযরতে আকসাম ইবনে সাইফির কথা মনে আছে তো বলেন প্রশ্ন কয়টা দুইটা প্রশ্ন নিয়ে তিনি পাঠাইলেন দুইজন মানুষকে সূরা নাহালের 90 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে কোন দিকে চলে গেছে আমি নিজেও জানি না ও দুনিয়ার মুসলমান হযরতে আকসাম ইবনে সাইফি দুইজন মানুষ পাঠালেন দুইজন মানুষের কাছে প্রশ্ন দিলেন কয়টা এক নম্বর মান আনতা তুমি কে দুই নম্বর তোমার মিশনটা কি রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন এই দুইজন যাচ্ছে ডুকার সাথে সাথে দুইজন মানুষ ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ রহমাতুল্লিল আলামিনের দরবারে ডুকার সাথে সাথে আমাদের হৃদয়টা অর্ধেক চেঞ্জ হয়ে গেল এর অর্থ হলো আমরা মুহাম্মদের অর্ধেক পাগল হয়ে গেছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন তারা আসতেছে পাগল দেখার জন্য বলেন বলেন ওই পাগলের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাগলটা বলেন দেখি কার পাগল জবান খুলে বলেন কার পাগল তারা আসতেছে পাগল দেখার জন্য পাগলকে অবজার্ভ করার জন্য যেই মাত্র নবীজির দরবারে তারা আসলেন নবীজির দরবারে আসার সাথে সাথে নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে তাদের মনোভাবটা এমন হয়ে গেছে তারা ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ আমরা মুহাম্মদের অর্ধেক পাগল হয়ে গেছি জোরে কোন সুবহানাল্লাহ পাগলের চেহারা দেখলে বোঝা যায় যে এটা পাগল কথা বলেন ঠিক কিনা পাগলের চেহারা দেখলে পরে পাগল দেখলেই পরে বোঝা যায় এটা পাগল কিন্তু মুহাম্মদের চেহারা দেখার সাথে সাথে আমাদের মনের অবস্থাটা এমন হলো যে আমাদের মন বলে দিচ্ছে এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা কোনোদিন পাগল হতে পারে না আল্লাহু আকবার বলেন যারা ডাকটা বলতেছে যে নবীজির চেহারা এত সুন্দর ছিল যে সুন্দর চেহারাটার মানুষ কোনোদিন প্রমাণ করে না যে এটা পাগল কথা বলেন ঠিক কিনা নবীজি সুন্দর ছিলেন না কালো ছিলেন
একটু আওয়াজ করে বলেন সুন্দর না কালো কেমন সুন্দর হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা বলতেছে ও দুনিয়ার মানুষ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ানিন একবার পূর্ণিমার রজনীতে আমি রাসূলুল্লাহর ফেস টু ফেস হয়ে গেলাম সামনাসামনি হয়ে গেলাম রাসূলুল্লাহকে আমি দেখতেছি আমার ভাইরা আমার বন্ধুরা ঢাকার শহরে আমরা যারা থাকি আমরা কোন রে আমরা বুঝি না কোন দিন পূর্ণিমার চাঁদ উঠেছে কোন দিন অমাবস্যার রাত এটা আমরা পার্থক্য করতে পারি কথা কোন না কেন পারি না আমগুলা তো সব সমান কারেন্টের বাতির কাছে কিসের চাঁদ আর মারবা অমাবস্যার রাইতো নাই পূর্ণিমার চাঁদও নাই কথা বলেন ঠিক কি না ঢাকার শহরে রাস্তায় বাতি ঘরের মধ্যে বাতি যেখানে যান সেখানে বাতি শুধু সূর্যের আলোটা আমরা দেখতে পাই পূর্ণিমার চাঁদের কথা আর কিছুদিন পরে ঢাকার শহরের মানুষ ভুলে যাবে কথা বলেন ঠিক কি না আপনারা এখন যারা গ্রামে আছেন তারা বুঝতে পারেন কোনটা অমাবস্যার রাত আর কোনটা পূর্ণিমার চাঁদ কথা বলেন ঠিক কি না তা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূর্ণিমার চাঁদ রাসূলুল্লাহ আমার সামনাসামনি হয়ে গেল আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই রে দুনিয়ার মানুষটা শুনে নাও আমার কাছে মনে হচ্ছে যেন ফালাহু আইনদি আহসানু মিনাল কমার আমার কাছে মনে হচ্ছে আমার নবীর চেহারা ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আরো সুন্দর জোরে কান সুবহানাল্লাহ আহসান শব্দটা ব্যবহার করেছে ওলামায়ে কেরাম বুঝবেন সুপারলেটিভ ডিগ্রি যে আমার নবী চাঁদের চেয়েও আরো সুন্দর অধিক সুন্দর আল্লাহু আকবার বলেন এই সুন্দর চেহারার মানুষটা দেখার পরে বলেন দেখি দুনিয়ার কার ভালো না লাগবে এই দুইজন মানুষ আসলো পাগল দেখার জন্য নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে তারা কয় আমরা মুহাম্মদের আদা পাগল হয়ে গেছি সুবহানাল্লাহ বলেন এরা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ আমরা রহমাতুন লিল আলামিনের সামনে যখন হাজির হয়ে গেলাম আমরা দেখতে পেলাম আল্লাহ পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ নেড়ে নেড়ে কি যেন তেলাওয়াত করতেছে প্রশ্ন করলাম ও মুহাম্মদ জানতে চাই তুমি নাকি পাগল বলে যে আমার নবী বলে না না আমার রব বলেছে আমি পাগল নয় সুবহানাল্লাহ বলেন তুমি কি নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে বলতেছো আমাদেরকে একটু শোনাও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে আমি সূরা নাহালের এই 90 নম্বর আয়াতটা তাদের সামনে তেলাওয়াত করতেছিলাম জোরে কান সুবহানাল্লাহ 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করলো তেলাওয়াত করার পরে ওই দুইজন আগন্তুক ডাক দিয়া বলে রে মুহাম্মদ এই কথাগুলো কার আমার নবী ডাক দিয়া বললেন এই কথাগুলো আমার নয় এই কথাগুলো হলো কার জবান খুলে বলেন কার এই কথাগুলো হলো আমার আল্লাহর এটা আমার কথা নয় বলে যে এই হুকুমগুলো এই আদেশ আর তিনটা আদেশ আর তিনটা নিষেধ এটাই কি তোমার মিশন বলে যে হ্যাঁ হ্যাঁ এটাই আমার মিশন আমার নবীর এমন কথা শোনার পরে দুইজন ডাক দিয়া বলে মুহাম্মদ তুমি আবার একটু আয়াতটা তেলাওয়াত করো আমার নবী আবার তেলাওয়াত করতেছেন আমার নবী আবার তেলাওয়াত করতেছেন ওই দুইজন লোক ডাক দিয়া বলল ও মুহাম্মদ আবার তেলাওয়াত করো নবীজি আবার তেলাওয়াত করলেন আবার ডাক দিয়া বলল মুহাম্মদ আবার তেলাওয়াত করো নবীজি আবার তেলাওয়াত করলেন একবার দুইবার তিনবার তেলাওয়াত করার পরে ওই দুইজন লোক ডাক দিয়া বলে মুহাম্মদ আর তেলাওয়াত করার দরকার নাই নবী আমার প্রশ্ন করলেন কেন এবার দুইজন আগন্তুক ডাক দিয়া বললেন মুহাম্মদ আমরা যেটার জন্য তোমাকে বারবার তেলাওয়াত করতে বলেছি সেটা হয়ে গেছে নবীজি বললে কি হয়ে গেছে বলে যে রে মুহাম্মদ আমরা এটা মুখস্থ করার জন্য বলেছিলাম এখন তুমি তিনবার যখন আমাদের সামনে তেলাওয়াত করেছো আমরা তোমার এই মুখ নিসৃত আয়াতটা মুখস্থ করে ফেলেছি জোরে কান সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বন্ধুরা এই দুইজন সূরা নাহালের 90 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেলেছে সুবহানাল্লাহ বলবেন না আমার নবী প্রশ্ন করলেন তোমরা কেন ওই আয়াতটা মুখস্থ করেছো বলে যে আমাদের নেতা আকসাম ইবনে সাইফি আমাদেরকে বলবেন
দুইটা প্রশ্ন দিয়েছেন এক নাম্বার প্রশ্ন হলো মান আংতা আমরা এই প্রশ্নের জবাবটা এখনো তোমার কাছ থেকে নেই নাই তবে দুই নাম্বার প্রশ্নের জবাবটা আমরা তোমার কাছ থেকে নিয়ে নিলাম নবী আমার ডাক দিয়ে বললেন দুই নাম্বার প্রশ্নটা তোমার কি ছিল বলে যে আমাদের দুই নাম্বার প্রশ্ন ছিল তোমার মিশন কি তোমার টার্গেট কি তুমি তো বলে দিয়েছো আদেশ আর নিষেধ রব্বে কারিমের গোলাম এটা প্রতিষ্ঠিত করার জন্য এই জগতের মধ্যে আমার নবীর ঐকান্তিক ইচ্ছা কথা বলেন ঠিক কি না এবার বলো তুমি কে তোমার প্রশ্নের জবাবটা দাও আমাদের প্রশ্নের জবাবটা দাও আমার নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এই জগতের মধ্যে আমার দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব আমার দাদা জন্ম দিয়েছে আমার বাবা আব্দুল্লাহকে আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার নবী তিনার মিলাদের আলোচনা শুনাইয়া দিবেন আরো জোরে কোন না আল্লাহু আকবার তোমরা মিলাদ খুঁজে পাও না মিয়া পড়ালেখা করো না পাইবা কোথা থেকে নবীকে প্রশ্ন করেছে মান্নানটা তুমি কে আমার নবী কয় ওখানেই তো আমার মিলাদের আলোচনা চলে কথা বলেন ঠিক কি না নবী আমার নাম দিয়ে বললেন আমার দাদা আব্দুল মুত্তালিব জন্ম দিয়েছে আমার বাবা আব্দুল্লাহকে আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তবে শুনে নাও আমার জন্মের মধ্যে জাহিলিয়াতের কোনো নাপাকি স্পর্শ করতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ বলে যে মুহাম্মদ আমরা জাত নেওয়ার জন্য এসেছি আমরা পেয়ে গেছি এবার আমাদেরকে বিদায় দাও নবী আমার ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমরা যেতে পারো এবার দুইজন লোক কওমের কাছে ফিরে গেল কওমের কাছে ফিরে যাওয়ার পরে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে আমার ঘুম নাই নিদ্রা নাই আমি একবার ঘরের ভিতরে যাই আবার ঘর থেকে বের হয়ে যাই আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা কখন এই দুইজন আসবে আমি ওই পাগলটা সম্পর্কে পরিষ্কার জানতে পারবো জোরে কোন সুবহানাল্লাহ যেই মাত্র এই দুইজনকে দেখলো দেখার সাথে সাথে হযরতে আকসাম ইবনে সাইফি ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে এই দুইজনকে জড়িয়ে ধরলেন বললেন বলো ওই পাগলটারে কেমন দেখছো ওই পাগলটা দেখতে কেমন কথাগুলো কেমন তার আচরণ কেমন একটু বলে দাও এবার তারা বলতে শুরু করলো রে আকসাম ইবনে সাইফি জবাব দাও আমাদের কাছ থেকে দুইটা প্রশ্ন তুমি দিয়েছিলে ওই দুইটা প্রশ্নের জবাব দাও এই মোহাম্মদ হলো ওই ব্যক্তি যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব যার বাবার নাম হলো আব্দুল্লাহ এই দুইজন মানুষ কুরাই বংশের সবচাইতে সম্মানিত ব্যক্তি জোরে কোন সুবহানাল্লাহ এই সম্মানিত মানুষদের ঘরের মধ্যে আল্লাহ এই সম্মানিত মানুষটার জন্ম দিয়েছেন আল্লাহু আকবার বলেন বলে যে তিনি সম্মানিত বংশের বলে যে হ্যাঁ কুরাইশ বংশের তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব যার হাতের মধ্যে কাবা ঘরের চাবি ছিল কাবা ঘরের দায়িত্ব ছিল এই বংশের মানুষ কোনোদিন পাগল হতে পারে না আমরা তার সাথে কথা বলেছি তার সাথে দেখা করেছি তার আদর্শ সম্পর্কে জেনেছি আমাদেরকে মনে হচ্ছে এই মানুষকে যারা পাগল বলে তারাই প্রকৃত পাগল কথা কোন ঠিক কি না বলে যে আর কি পেয়েছো বলে যে দুই নাম্বার প্রশ্নের জবাব নাও তুমি বলেছো দুই নাম্বার প্রশ্নের জবাব আনতে মুহাম্মাদের মিশনটা কি মুহাম্মাদের টার্গেটটা কি মুহাম্মাদের লক্ষ্যটা কি এবার আমার নবীর পক্ষ থেকে দুইজন আগন্তুক জবাব দিচ্ছে মুহাম্মাদের টার্গেটটা হলো এই জমিনের মধ্যে এক আল্লাহর গোলামি তৈরি করা এক আল্লাহর গোলামি করার নির্দেশ দেওয়া জোরে কোন সুবহানাল্লাহ বলে দেখো তার পক্ষ থেকে একটা আয়াত আমরা মুখস্থ করে নিয়ে এসেছি বলে যে কি সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার সামনে তোমরা আবার তেলাওয়াত করো তারা আবার তেলাওয়াত করলো আকসাম ইবনে সাইফি বলেন আবার তেলাওয়াত করো এভাবে কয়েকবার তেলাওয়াত করার পরে আকসাম ইবনে সাইফি তিনিও সূরা নাহালের 90 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেললেন আর বলতে শুরু করলেন কওমের লোকেরা রে আমি আগে যাচ্ছি ওই পাগলটার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছি তোমরা আমার পিছনে পিছনে আসো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার
আমরা এতক্ষণ ফজিলত শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 90 নম্বরের 90 নম্বর আয়াতের প্রথম ওয়াসটা হলো এই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও নবী পৃথিবীতে আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুবহানাল্লাহ বলেন বলেন আমার সমাজে আজকে ন্যায় বিচারের বড় অভাব কথা বলেন ঠিক কিনা মানুষ নিজের জীবনের প্রতি ন্যায় বিচার করতে পারে না মানুষ নিজের পরিবারের উপরে ন্যায় বিচার করতে পারে না মানুষ নিজের সমাজের উপরে ন্যায় বিচার করতে পারে না মানুষ নিজের রাষ্ট্রের উপরে ন্যায় বিচার করতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী সূরা নাহালের তিনটা আদেশ আর তিনটা নিষেধ দিয়ে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করা যায় খোদার কসম এই জমিনের মধ্যে কোনোদিন অন্যায় অত্যাচার আর অবিচার হবে না কথা বলেন ঠিক কি না দেখেন ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায় পৃথিবীর অর্ধেক হয়ে যাবে আল্লাহু আকবার বলেন ছোট্ট একটা উদাহরণ দেই দেখেন ন্যায় বিচার আমার আল্লাহ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন আর আমার নবী নিজের আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে এটা বাস্তবায়ন করেছেন আল্লাহু আকবার বলেন করজ হাসানের আয়াত যখন নাযিল হয়ে গেল বিশেষ করে মুসলমানরা যখন যাকাতের যাকাত খুঁজতে শুরু করলো একে অপরের কাছ থেকে যাকাতের সম্পদ যখন জমা করতে শুরু করলো তখন ইহুদিরা বলতে শুরু করলো যে মুহাম্মদ গরিব মুহাম্মদের খোদাও গরিব হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না তারা বলতেছে ইন্নাল্লাহু ফাকির আল্লাহ গরিব হয়ে গেছে যার কারণে আমাদের কাছ থেকে তারা টাকা পয়সা সম্পদ খুঁজতেছে নাউজুবিল্লাহ বলবেন না তাও এই কথাটা কার সামনে বলতেছে হযরতে আবু বকরের সামনে বললো আবু বকর তো নরম মানুষ কথা বলেন ঠিক কি না আবু বকর নরম না গরম জোরে বলেন আর হযরতে ওমর হলো একটু গরম কথা বলেন ঠিক কি না হযরতে আবু বকরের সামনে যখন বলল ইন্নাল্লাহা ফাকির আল্লাহ গরিব হয়ে গেছে আল্লাহ গরিব হয়ে গেছে মুহাম্মদ গরিব সুতরাং তারা আমাদের পয়সা ছাড়া চলতে পারে না আমাদের একটা কাজ থেকে টাকা নেওয়া ছাড়া তারা চলতে পারে না এই কথাটা যখন হযরতে আবু বকরের সামনে যখন বলল আবু বকর ডাক দিয়ে বলে রে দুনিয়ার মানুষ আমি বড় নরম আমি বড় নরম কিন্তু বাতিলের বিপক্ষে আমি আবু বকর বড় গরম কথা কন ঠিক কি না আল্লাহ বলতেছে মুহাম্মাদুর رسول الله والذين معه أشداء على الكفار محمد এবং তার সাথীরা নিজেদের ব্যাপারে বড় নরম কিন্তু কাফেরদের ব্যাপারে বড় গরম আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের সামনে যখন বলল ইন্নাল্লাহা ফাকির হযরতে আবু বকর ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে আর একটা মুহূর্ত দেরি করলাম না হাত যত উপকূল উঠেছে কানে আর গালে একটা মারছি জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না আল্লাহু আকবার আবু বকর কানে আর গালে একটা মাইরা এখন লাঠি খুঁজতেছে নিজের আস্তিনের নিচে নিজের কাছে কোনো তরবারি নাই এখন লাঠি খুঁজতেছে তারে মারার জন্য আমার আল্লাহকে গালি দিয়েছে তার এই জমিনে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই কথা কোন ঠিক কি না গালি দিয়েছে কাকে জবান খুলে বলেন কাকে আল্লাহকে গালি দিয়েছে সুতরাং মুসলমানের সামনে আল্লাহকে গালি দিবে আর মুসলমান সহ্য করবে এটা কোনোদিন হতে পারে আরো জোরে বলেন এটা কোনোদিন হতে পারে সিদ্দিকী আকবর ডাক দিয়ে বলেন ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে আর একটা মুহূর্ত দেরি করলাম না আমি ওই ইহুদির কানে আর গালে একটা মারলাম সাথে তরবারি খুঁজতে শুরু করলাম তরবারি পেলাম না দূরে গিয়ে একটা লাঠি খুঁজতে শুরু করলাম ইহুদির বাচ্চা চিন্তা করলো যদি আবু বকরের সামনে পড়ে যায় তাহলে আবু বকরের অবস্থা এমন হয়েছে যে আমাকে আর চিরদিনের জন্য আর বাঁচতে দিবে না আমাকে খতম করে দিবে দুনিয়ার কোথায় গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব রে দুনিয়ার মানুষ আমি আর কোথাও গেলাম না আমার মনের ভিতরে ভাব জাগ্রত হলো মুহাম্মদের সামনে যদি চলে যাই আমি দেখতে পেয়েছি মুহাম্মদের সাথীরা মুহাম্মদের সামনে বেয়াদবি করে না সে আশ্রয় স্থল হিসেবে আমার নবীর দরবার কে চয়েস করেছে সুবহানাল্লাহ বলেন সে বলে যে আমি যেখানেই যাই আশ্রয় নেই আবু বকর যে গরম হইছে মনে হয় না যে আমারে ছাড়বে তো আমার মন বলতেছে যদি মুহাম্মদের সামনে দাঁড়াই
মুহাম্মাদের সামনে তারা কোনোদিন আমার গায়ে হাত তুলবে না তার কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন খবরদার লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি নবীর অগ্রগামী হওয়া যাবে দুই নম্বরে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার আমার নবীর সামনে উঁচু বাক্যে কথা বলা যাবে না যদি কথা বলো নবীর সাথে যদি বিয়াদবি করো আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন নবীর সাথে যদি বিয়াদবি করো মুসলমান মুহূর্তের মধ্যে তোমার নেক আমলগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে এই জন্য সাহাবায়ে কেরাম নবীর সাথে বিয়াদবি করতেন না জোরে গান সুবহানাল্লাহ আজ পর্যন্ত হুজ্জাজ কেরামরা যখন মদিনাতুল মুনাওয়ারায় যায় দেখবেন মক্কাতুল মুকাররমার মধ্যে কিছু সুরগুল শোনা যায় কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় লক্ষ লক্ষ মানুষ আছে কোন সাউন্ড গেছেন হজ করছেন এরকম কেউ আসেননি দুই একজন কথাটা সত্য না মিথ্যা মদিনাতে মনে হয় যেন মানুষে নাই আল্লাহ বলেছেন খবরদার আমার নবীর সাথে বিয়াদবি করা যাবে এই জন্য ইহুদি নবীর দরবারে চলে গেল নবীর দরবারে গিয়ে নবীর কাছে আশ্রয় নিল ইহুদি ডাক দিয়া বললেন রে মোহাম্মদ আমাকে তুমি বাঁচাও বলে যে কি হয়েছে বলে যে তোমার সাথী আবু বকর আমাকে মারার জন্য আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে হযরতে আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও ইহুদি তুমি ভুল বলেছো সম্ভবত উমর তোমাকে মেরেছে আবু বকর কোনোদিন মানুষ মারতে পারে না জোরে গান সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া বললেন যে না আবু বকর মারতে পারে না তোমাকে হয়তো মারলে উমর মারবে কে মারবে কারণ ওমর একটু গরম তবিয়তের মানুষ আবু বকর ঠান্ডা প্রকৃতির মানুষ বলে যে না আমি আবু বকরকে চিনি নবী আমার ডাক দিয়া বললেন না আবু বকর কোনোদিন মারতে পারে না আবু বকর কোনোদিন মারতে পারে না তোমাকে যদি কেউ মারতে মেরে থাকে তাহলে ওমর মেরেছে নবী আমার ডাক দিয়া বললেন রে পৃথিবীর মানুষ আমি দেখতে পাইলাম রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে আমি দেখতে পাইলাম ওই যে পিছনে পিছনে আবু বকর দৌড়াই যে আসতেছে আমার নবী যখন আবু বকর চলে আসলো নবী আমার প্রশ্ন করলেন রে আবু বকর তুমি কি ইহুদিতে আঘাত ইহুদিকে আঘাত করেছো কিনা বলে যে হ্যাঁ আঘাত করেছি রে দুনিয়ার মানুষ নবীর প্রশ্ন শোনার পরে আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে প্রহার করেছি আমি তাকে আঘাত করেছি বলে যে কেন বলে যে আমার আল্লাহকে গালি দিয়েছে গো নবী তবে তার ভাগ্য বলো আমি আবু বকরের সাথে যদি তরবারি থাকতো গো নবী আমি এক আঘাতে তার বডি থেকে কল্লাটা আলাদা করে দিতাম জোরে গান সুবহানাল্লাহ বলে যে তার মানে ইহুদি যে অভিযোগ করেছে সত্য বলে যে হ্যাঁ সত্য বলে যে কেন তুমি তাকে মেরেছো বলে যে আমার আল্লাহকে গালি দিয়েছে কয় কি গালি দিয়েছে কয় ইন্নাল্লাহ ফাকির আমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে শুধু আল্লাহকে নয় ও নবী আপনাকেও তারা গালি দিয়েছে আমার আল্লাহ ডাক আমার নবী ডাক দেয়া বললেন রে আবু বকর তোমার নবীকে গালি দিয়েছে তোমার আল্লাহকে গালি দিয়েছে এই জন্য তুমি মেরেছো তোমার মারাটা সত্য বলে যে হ্যাঁ আমার মারাটা সত্য এবার আমার নবী ডাক দেয়া বলে আবু বকর তোমার যে মারেছো তুমি যে মেরেছো এটা সত্য কথা এটার পক্ষে আর সাক্ষীর দরকার নাই কিন্তু তোমার খোদাকে যে গালি দিয়েছে ইহুদির বাচ্চা তার কোনো প্রমাণ তোমার কাছে আসেনি বলে যে না ওই জায়গার মধ্যে আমি আর ইহুদি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি ছিল না আমার পক্ষে আমি কোনো সাক্ষী হাজির করতে পারবো না আমার নবী ডাক দিয়া বলে আবু বকর রে আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নেয় বিচার করার জন্য তুই আমার দলের হতে পারিস তুই আমার ঘরের হতে পারিস তুই আমার আত্মীয় হতে পারিস কিন্তু বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার আমাকে করতে হবে আমার দলের হতে পারো তাই বলে তোমার উপরে ন্যায় বিচার করা যাবে না এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না কথা কোন ঠিক না আজকে আমার দেশে ঘরের মানুষ হলে ছাড় পেয়ে যায় বিচারক যদি ঘরের নেতা হয় ঘরের নেতা বুঝেন তো মনে করেন বাবা বিচারক ছেলে চুরি করেছে তাইলে ছেলের বিচার হয় কথা কন না ছেলের বিচার হয় না যেমন একটা উদাহরণ আমি আপনাদের ক্ষেত্রে বলি ডাব চুরি করেছে নারকেল 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 বুঝেন তো নারকেল চুরি করেছে এখন বাবা হলো বিচারক বাবার কাছে আইসা বলতেছে যে মাতবর সাহেব আমার গাছের নারকেল চুরি হয়েছে তাই নাকি বলে যে হ্যাঁ মাতবর সাহেব আবার একটু মুসল্লি টাইপের তো বলে যে চোর ধরছো নি হ্যাঁ চোরও ধরছি তাড়াতাড়ি হাত কেটে দাও السارق والسارقة فاقطعوا أيديهما চোর এবং চুন্নির হাত কর্তন করে দাও নির্দেশ কার
জবান খুলে বলেন কার আমার সমাজের চরিত্র আমি উল্লেখ করলাম রহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীদেরকে ডাক দিয়া বললেন চোর এবং চুন্নির হাত কাটার নির্দেশ আমার আল্লাহ তোমরা চোর এবং চুন্নির হাত কেটে দাও এই লোকটা ডাক দিয়া বললেন চোর ধরেছো তাড়াতাড়ি চোরের হাত কেটে কর্তন করে দাও বলে যে তাই নাকি বলে যে হ্যাঁ বলে যে মাতবর চোর হাত চোরের হাত কাটার জন্য আপনাকে প্রয়োজন বলে যে কেন বলে চোরটা তো আপনার বাড়ির কোহা আমার বাড়ি চোখ একটু বড় হয়ে গেছে যখন শুনছে যে চোর আমার বাড়ি আগে তো নির্দেশ দিয়ে দিছে কি কাটতো কথা কর না কা হাত কাটার নির্দেশ দিয়েছে যখন শুনছে যে চোর আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ আপনার বাড়ি কয় কে মাতবর সাহেব আপনার ছোট ছেলে কথা কর না কা রে মাতবর সাহেব আপনার ছোট ছেলে আমার গাছের নারকেল চুরি করেছে এবার বলে যে তাই নাকি বলে যে হ্যাঁ বলে যে যেই নারকেলটা চুরি করেছে নারকেলটা কি জুনা না কাঁচা জুনা বুঝেন তো জুনা বুঝেন কি যেটা লাড়া দিলে লড়ে কথা বলেন না কেন যেটা লাড়া দিলে লড়ে আমাদের এলাকায় বলে এটা জুনা আপনাদের এলাকায় কি বলে জুনা জুনা নারকেল কয় যেই নারকেলটা চুরি করছে নারকেলটা কাঁচা না জুনা কয় জুনা এবার মাতবর সাহেব বলে দিল জুনা খাইলে কোনো গুনাহ নাই হাসার জন্য বলি না এরকম বিচার আমার সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যখন ঘরের লোক চুরি করে তখন বিচার হয় না যখন বাড়ির লোক চুরি করে তখন বিচার হয় না যখন গ্রামের লোক অন্যায় করে বিচার হয় না যখন দলের নেতারা অন্যায় করে তখনও বিচার হয় না এরকম সমাজ এরকম চিত্র আমার সমাজে আছে না না যেই দলে ক্ষমতা যায় যখন চোর ধরা খায় ফোন যায় এটা আমার দলের লোক কথা বলেন ঠিক কিনা অথচ রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন রে আবু বকর তুমি যে তাকে প্রহার করেছো কোনো সন্দেহ নাই তুমি নিজ মুখে স্বীকার গিয়েছো এবার বলো তোমার রবকে যে গালি দিয়েছে কোনো সাক্ষী আসেনি কয় না সাক্ষী নাই নবী আমার ডাক দেয়া বললেন আবু বকর রে যদি সাক্ষী না দিতে পারো তাহলে তোমার বিপক্ষে রায়টা চলে যাবে আবু বকর ডাক দেয়া বললেন নবী আমার পক্ষে কোনো সাক্ষী নাই এবার আমার নবীর রায়টা দিয়ে দিবেন রায়টা কি কেসাল গ্রহণ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ নবী আমার বলে দিবেন রে ইহুদি যতটুকুন শক্তি প্রয়োগ করে আবু বকর তোমাকে থাপ্পড় মেরেছে অতটুকুন শক্তি দিয়ে তুমি আবু বকরের গালের মধ্যে আরেকটা থাপ্পড় মেরে দাও আমার নবী এই রায়টা দিয়ে দিবেন মাত্র প্রস্তুত হচ্ছেন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল যা আমার নবীকে বলে দাও আমার নবীকে বলে দাও আবু বকরের মালিককে যে গালি দিয়েছে ইহুদি যে আমার আল্লাহকে আমি আল্লাহকে গালি দিয়েছে আবু বকরের কোন পক্ষের আবু বকরের পক্ষে কোন সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের পক্ষে কোন সাক্ষীও নাই আর আমি আল্লাহ বলতেছি আবু বকরের সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ তো শুনেছি আমি আল্লাহ স্বয়ং নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম আর জোরে বলেন আল্লাহু আকবার কে বলতেছে লাকাদ সামিআ আল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর আল্লাহু আকবার বলেন আবু বকরের সাক্ষীর প্রয়োজন আল্লাহ বলতেছেন আমি নিজেই সাক্ষী হয়ে গেছি আল্লাহু আকবার বলেন এবার আমার জিব্রাইল আমিনকে ও নবী রায় এত তাড়াতাড়ি ঘোষণা কইরেন না রায় এত তাড়াতাড়ি ঘোষণা কইরেন না এই তো রায় এটা শোনার পরে তারপরে ঘোষণা করেন কয় কি কয় রব্বে কারিম ডাক দিয়ে বলতেছে আবু বকরের পক্ষে সাক্ষী নাকি আমার আল্লাহ আল্লাহ শুনছেন জোরে কন সুবহানাল্লাহ বলেন শুনছেন কে আরো জোরে বলেন কে আমার নবী কই কি রে তুই না বলে গালি দেস নাই ইহুদিরে জিগাইছে তুই কি আল্লাহরে গালি দিস তুই কই না আমি দেই নাই এখন আবু বকরের পক্ষে তো সাক্ষী রাখবে যে গালি দিছে সাক্ষীর দরকার আছে না
আবু বকর তো সাক্ষী দিতে পারে নাই আল্লাহ কয় আমি নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম জিব্রাইল আমিন যখন তেলাওয়াত করে শুনাইছে লাকাদ সামিআ আল্লাহ কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকির আমার আল্লাহ কয় আমি নিজেই শুনেছি চিৎকার করে কন্না সুবহানাল্লাহ আমার নবীকে কিরে তুই না বলে গালি দিস নাই কম মোহাম্মদ আমার ভুল হয়ে গেছে ও বুঝতেও পারে নাই চিন্তাও করতে পারে নাই আমার আল্লাহ যে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন চিৎকার করে কন্না সুবহানাল্লাহ আমার মনে হয় এরকম ন্যায় বিচার যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যেত কথা বলেন ঠিক কি না বরং আমরা কি করি আমার সন্তান অন্যায় করে সন্তানকে ছেড়ে দেই আমার ভাই চুরি করে আমার ভাইকে ছেড়ে দেই আমার ভাই রডের পরিবর্তে বাঁশ দেয় আমি আমার ভাইকে ছেড়ে দেই আবার আগামী নির্বাচনে সুন্দর মতো দাঁড় করায় দিই কথা বলেন ঠিক কি না অথচ নবীজির আদর্শ দেখেন মুসলিম শরীফ থেকে একখানা হাদিস বর্ণনা করতেছে মুসলমান বনু মাকজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে খুব গভীর মনোযোগ দেন আমার মনে হয় ন্যায় বিচারে যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি এই পৃথিবীর জমিন থেকে কম্বল সর লেপ সর গম সর ডাইল সর সব সর মুক্ত হয়ে যেত কথা বলেন ঠিক কি না বনু মাকজুম গোত্রের এক মহিলা চুরি করলেন নবীজির দরবারে যখন এই মামলা চলে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিয়ে দিলেন যে এই মহিলার হাত কর্তন করে দাও কর্তন করে দাও এই মহিলার হাত সাহাবায়ে কেরাম সবার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন চোর চোরনির হাত কর্তন করে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন আল্লাহ পাকের বিধান এই পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাড়াতাড়ি করে দুই এই মহিলার হাত দুটো কর্তন করে দাও বনু মাকজুম গোত্রের নেতাদের মাথা গরম হয়ে গেল আমাদের মহিলা আমাদের বংশের মহিলা কওমের মহিলা তার হাত কর্তন করে দিবে আমাদের বাড়ির মান সম্মান যাবে আমাদের কওমের মান সম্মান যাবে আমাদের ফ্যামিলির ইজ্জত যাবে আমার গ্রামের মান সম্মান নষ্ট হবে এটা কিভাবে দমন ধরানো যায় তারা চিন্তা করতে শুরু করলেন হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি চলে আসলো যে কেউ তো নবীজির কাছে এই বিষয়টা নিয়ে সুপারিশ করতে যাবে না তাহলে কি করবে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলার মুখে বড় মায়া করেন বড় দরদ করেন বড় ভালোবাসেন ওসামাকে ধরলেন ওসামা রে রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে তুমি একটু সুপারিশ করো আল্লাহর নবী জনাব এই বনু মাকজুম গোত্রের মহিলার হাত কাটার বিধানটা একটু রহিত করে দেয় একটু শিথিল করে দেয় ও দুনিয়ার মানুষ রহমাতুল লিল আলামিনের দরবারে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন হযরতে উসামা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে সুপারিশ করার জন্য এসেছি নবীজি বললেন কোন বিষয়ে হযরত উসামা ডাক দিয়ে বললেন নবী এই যে বনু মাকজুম গোত্রের মহিলা চুরি করেছে সমস্ত বনু মাকজুম গোত্রের মানুষগুলো আমার কাছে এসেছে আমি আপনার কাছে সুপারিশ করার জন্য ও নবী আমি আপনার দরবারে সুপারিশ করতেছি এই মহিলার হাত কাটার বিধানটা একটু শিথিল করে দেন রহিত করে দেন আমার নবী ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষ আমার আর মেজাজটাকে আমি কন্ট্রোল করতে পারলাম না হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়ার মানুষ রে আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম আমি দেখতে পেলাম আল্লাহর নবীর চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ সাথে সাথে মসজিদ নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন মসজিদ নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে নবীজি ভাষণ দিলেন ভাষণ দিয়ে সর্বপ্রথমে ডাক দিয়ে বললেন রে মুসলমান শুনে নাও আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ কে আছো যেখানে আল্লাহ পাক বিধান জারি করে দিয়েছেন আল্লাহ পাক হক কায়েম করে দিয়েছেন আল্লাহ পাক শাস্তির বিধান জারি করে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ আছো আল্লাহ পাকের বিধানের উপরে কলম ধরার জন্য আল্লাহ পাকের বিধানটাকে রহিত করার জন্য পৃথিবীর কে এমন আছো আল্লাহর বিধানের উপরে আল্লাহর কথার উপরে কথা বলার জন্য দাঁড়াও সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নত করে বসে আছেন পুরো মসজিদে নববীর মধ্যে পিন পড়া শব্দ নাই সবাই নিস্তব্ধ হয়ে মাথা নত করে বসে আছে নবী যখন গরম হয়ে গেল সাহাবায়ে কেরাম বড় নরম হয়ে গেল জোরে কান সুবহানাল্লাহ নবীজি বললেন কে আছো তোমাদের মধ্যে এমন যে আল্লাহর বিধানটাকে রহিত করার মতো কার এরকম শক্তি আছে দাঁড়াও রহমাতুল্লিল আলামিন যখন এমন কথা বললেন এমন কথা বলার সাথে সাথে নবী আমার ডাক দিয়ে বললেন
একটা মানুষও কথা বলে না সব সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে নবী আমার দুই নম্বরে কথা বললেন তোমাদের পূর্বের অনেক মানুষ অনেক কম কে আমার আল্লাহ শুধুমাত্র একটা অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন অপরাধটা হলো এই এই জগতের মধ্যে তাদের মধ্যে যখন কোন ইদা সারাকা ফিহি মুশরিফ তারাকুহু যখন তাদের মধ্যেও থেকে কোন শরীফ মানুষ অর্থাৎ মর্যাদাবান মানুষ নেতাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ চুরি করে তখন তারা তাদের মর্যাদার দিকে তারা তাকাইয়া তারে ছাইরা দেয় বুঝেন নাই কথা ইজা সারাকা ফিহিম শরীফ মনে করেন সালিহ সাহেবের ছেলে চুরি করেছে আপনারা বললেন খবরদার চোরটাকে কয় সালিহ সাহেবের ছেলে এই সালিহ সাহেবের ছেলে চুরি করছে এটার বিচার করা যাবে না ছেড়ে দাও চোরকে বলে যে চোর হলো অমুক ইমাম সাহেবের ছোট ভাই আরে খবরদার আমগো ইমাম সাহেবের ছোট ভাই তাড়াতাড়ি ছেড়ে দে চোরটাকে কয় অমুক চেয়ারম্যান সাহেবের শালা কথা কোনা চেয়ারম্যান সাহেবের শালার অত পাওয়ার আছে কথা কোনা আছে না নাই আরে চেয়ারম্যান সাহেবের বাড়ির কুত্তারও পাওয়ার আছে কথা বলেন আছে না নাই এ দুনিয়ার মানুষ এই জগতের মধ্যে চেয়ারম্যান হলো একজন পাওয়ার ওলা মানুষ মেম্বার হলো একজন পাওয়ার ওলা মানুষ যখন শুনে যে চেয়ারম্যানের শালা চুরি করেছে তখন বলে খবরদারিদার বিচার করা যাবে আমার নবী এই কথাটাই বলেছেন ইদা সারাকা ফিহিম শরীফ তারাকুহু যখন তোমাদের মধ্য থেকে কোন সম্পদওয়ালা মানুষ পাওয়ার ওলা মানুষ মর্যাদাওয়ালা মানুষ চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত আর যখন কোন দুর্বল ওলা মানুষ চুরি করত তখন তারে আচ্ছা তো তারা পিড়াইত কথা কোন ঠিক কে না মনে করে একজন লোক চুরি করেছে তার টাকা নাই পয়সা নাই ইজ্জত নাই সম্মান নাই তার দল ক্ষমতায় নাই তখন যারা ক্ষমতায় আছে তারা আচ্ছা মতন পিড়ায় কথা কোন না কা জোরে বলেন আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই অপরাধের কারণে এই অপরাধের কারণে এই জগতের মধ্যে অনেক কম কে অমে অনেক সম্প্রদায়কে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে এবার আমার নবী তিন নম্বরে বলতেছেন শোনো লাউ সারাকাত ফাতিমা তু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা এই জগতের মধ্যে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন এই মহিলার জায়গায় যদি এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা চুরি করত এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা চুরি করত আমি রাসূলুল্লাহ কোন বিচারকের অপেক্ষা করতাম না কারো দিকে তাকাইতাম না আমি রাসূলুল্লাহ নিজ হাতে আমার কলিজার টুকরা ফাতেমার দুইটা হাত কর্তন করে দিতাম জোরে কোন সুবহানাল্লাহ কি বললেন বুঝছেন আমার সন্তানও যদি চুরি করত আমি রাসূলুল্লাহ কারো দিকে তাকাইতাম না আমি রাসূলুল্লাহ নিজ হাতে আমার মেয়ের দুইটা হাত আমি কর্তন করে দিতাম আমার মনে হয় এরকম বিচারক যদি আমরা প্রত্যেকটা ঘরের মানুষ হয়ে যাইতাম তাহলে আমার দেশে চোর বাটপার ছিনতাইকারী চুরি ডাকাতি হতো স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত চোর মুক্ত বাংলাদেশ করতে পারি নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করার শক্তি দান করো জোরে কেন আমিন আর জোরে বলেন আমিন আমরা কোন সূরার উপরে আলোচনা শুনেছি সূরা নাহাল সূরা আয়াত নাম্বার 90 আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله جتو ألو چنا كوري چي الله ألو چنا گرو قبول كوري ناو الله آگه شرب پرتم ياما قيام القرار مت توفيق دي داو والله امراج رحات توري چي اما دير پرتی کر جبوره گنا ختم آف كوري داو اما دير ابا امار زبوني ره گنا ماف كوري داو ইয়া আল্লাহ আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও যারা টাকা টাকা দিয়েছি পয়সা দিয়েছি বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে এই মাহফিলে যারা শ্রম দিয়েছে আল্লাহ যে যেভাবে খেদমত করেছে তমাম খাদেমদের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও
এই মাহফিলকে শেষ পর্যন্ত তুমি কবুল করো ও আল্লাহ প্রবাসীরা যারা রয়েছে বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়েছে বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে যে যেভাবে খেদমত করেছে তাম প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও সহি সালামতি আল্লাহ প্রবাসী রাইখো হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ মায়ের সন্তান সহি সালামতি আবার মায়ের কোলে তুমি ফিরাইয়া দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিও ও আল্লাহ ঢাকায় চলে যাব রে মাওলা রাস্তাঘাটের আপদ বিপদ বানা মুসিবত থেকে তুমি হেফাজত কইরো আল্লাহ সহি সালামতে পৌঁছায় দিও আখেরি ফরিয়াদ মৃত্যুর বিছানায় শুয়ে যাব রে আল্লাহ আমাদের প্রত্যেকের পাক জবানে জারি করে দিও কালিমায়ে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ